আচ্ছা, তো আমরা লাস্ট দিন এসআর ফ্লিপ ফ্লপটা করছিলাম, এসআর ফ্লিপ ফ্লপের ব্যাপারে বলছিলাম। আচ্ছা, এসআর ল্যাচের ব্যাপারে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, এসআর ল্যাচের ক্ষেত্রে একটা জিনিস আমরা বলছিলাম, একটুখানি আটকে গেছিল, সেটা হচ্ছে, আচ্ছা টু টেপিলটা আমরা দেখি, এস আর কিউব কিউব প্রাইম। তো এখানটা আমাদের কি ছিল, যে যদি আমার দুটোই জিরো থাকে তাহলে মেমোরি হবে, এটা আমরা নট ল্যাচের কথা বলছি, ইউজিং নট দিয়ে। যদি দুটোই জিরো থাকে তাহলে মেমোরি, মানে আগেরটা আমাদের ফিরে আসবে। জিরো ওয়ান থাকলে আমার এখানেও জিরো ওয়ান হবে, ওয়ান জিরো থাকলে এখানে ওয়ান জিরো হবে, ওয়ান ওয়ান নট ইউজ, নট ইউজ কেন ইউজ হয় না, এটা কেন ওই ওয়ান ওয়ানটা ইউজ হয় না, সেটা নিয়ে এখন আমরা একটু ডিসকাস করবো। এটা আগের দিন বলতে একটু মানে গন্ডগোল হচ্ছিল, মনে পড়ছিল না জিনিসটা। তো ব্যাপারটা হয় কি, ধরো এটা আমাদের এসআর ল্যাচ, এটা আমাদের এসআর ল্যাচ, উপরে আর উপরে আর থাকবে, নিচে এস থাকবে। আচ্ছা, যখন আর এখানে কিউ কিউ প্রাইম, এবার তখন ইনিস যখন আর কি গন্ডগোল হয়, যখন আমরা আর এ ওয়ান দেবো আর এস এ ওয়ান দেবো। খেয়াল করে দেখো, আর এ ওয়ান দেওয়া মানে কি, আমরা কি বলেছিলাম যে একটা ওয়ান হলে অন্যটা জিরো হবে, আর কি তো আর এ ওয়ান আছে মানে এটাও জিরো হয়ে যাচ্ছে, আর এস এ ওয়ান আছে মানে এটাও জিরো হয়ে যাচ্ছে, দুটোই কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তো যখন আমরা আর ইকুয়ালস টু ওয়ান, এস ইকুয়ালস টু ওয়ান দিচ্ছি, তখন আমার কিউ অ্যান্ড কিউ প্রাইম দুটোই আমার জিরো হয়ে যাচ্ছে, বা এখানে অ্যান্ড কথাটা আবার ভুল হচ্ছে, কারণ অ্যান্ড গেট মনে হবে, কিউ কমা কিউ প্রাইম ইকুয়াল টু জিরো, বা কিউ ইকুয়াল টু জিরো, কিউ প্রাইম ইকুয়াল টু জিরো। এবার ইফ নাও উই মেক, এবার যদি আমরা করি কি, এস ইকুয়াল টু জিরো আর ইকুয়াল টু জিরো, যেটা মেমোরি হয়, তখন কি হবে, এবার যদি আমরা এস ইকুয়াল টু জিরো করি আর আর ইকুয়াল টু জিরো করি, তখন কি হবে, দেখ দুটোই জিরো হয়ে আছে। তাহলে স্টার্টিং ফ্রম আর, আচ্ছা এবার তোমরা একটুখানি জিনিসটা দেখো, আর জিরো যদি আমরা এখান দিয়ে স্টার্ট করলাম অ্যানালাইজ করা, এখানে আর জিরো আছে, কিউ প্রাইমও জিরো আছে, তো জিরো জিরো কি হবে, ওয়ান হবে, কিউ ওয়ান হয়ে যাবে, কিউ ওয়ান হলে এখানটা ওয়ান, ওয়ান জিরো কি হবে, জিরো। স্টার্টিং ফ্রম আর বা স্টার্টিং অ্যানালিসিস ফ্রম আর, ফ্রম আর উই গেট কি পেলাম আমরা, কিউ ইকুয়ালস টু ওয়ান আর কিউ প্রাইম ইকুয়ালস টু জিরো। এবার যদি আমরা উল্টে দিই, যদি আমরা একই জিনিস রয়েছে, খেয়াল কর, যদি আমরা আর দিয়ে অ্যানালিসিস না করে এস দিয়ে অ্যানালিসিস করি, তখন কি হবে, দেখো এস জিরো আছে, আচ্ছা এটা কিন্তু তাহলে ওয়ান হয়নি, এটা জিরোই ছিল, দুটোই জিরো আছে, এস দিয়ে অ্যানালিসিস স্টার্ট করলাম, তখন আমার কি, দেখো কিউ জিরো এস জিরো, তাহলে কিউ বার কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে, এটা ওয়ান হওয়া মানে এটা ওয়ান, ওয়ান ওয়ান জিরো। তাহলে আমরা পাচ্ছি স্টার্টিং অ্যানালিসিস ফ্রম এস উই গেট কিউ ইকুয়ালস টু জিরো, কিউ বার ইকুয়ালস টু ওয়ান। তো এই জায়গাটাই গন্ডগোল হয়ে যাচ্ছে, যে যখন আমরা অ্যানালিসিস মানে দেখো, যখন আমরা দুটোকে ওয়ান রাখছি, বোথ অফ দেম আর ওয়ান, তখন আমার দেখা যাচ্ছে দুটোই জিরো হচ্ছে। এবার যদি আমি ওয়ান দুটো ওয়ান থেকে হুট করে জিরো করে দিই, তাহলে তো মেমোরি থাকা উচিত, মানে এই দুটোতে জিরো থাকা উচিত, কিন্তু থাকছে না, কি হচ্ছে। এবার আমরা এখানে বলতে পারবো না যে কোনটা ওয়ান হবে কোনটা জিরো হবে, কারণ দেখো যদি আমরা এইখান দিয়ে দেখা স্টার্ট করি, তাহলে আমরা দেখবো যে আসো, যদি আমরা এখান দিয়ে দেখা স্টার্ট করি, তাহলে আমরা দেখবো যে কিউ ওয়ান হচ্ছে, কিউ প্রাইম জিরো হয়ে যাচ্ছে, যদি আমরা আর দিয়ে দেখা স্টার্ট করি, আর যদি আমরা এস থেকে দেখা স্টার্ট করি, তখন আমরা কি দেখবো, যে কিউ আমার জিরো হচ্ছে, কিউ প্রাইম ওয়ান হচ্ছে, মানে আমরা কিন্তু ডিটারমাইনলি বলতে পারবো না যে কোনটা ওয়ান হবে কোনটা জিরো হবে। তো এইটাই একটা প্রবলেম হচ্ছে এসআর ল্যাচে, ওয়ান ওয়ান এস ইকুয়াল টু ওয়ান আর আর ইকুয়াল টু ওয়ান দিকে, জিনিসটা বোঝা গেল। তো এই জন্য এই পার্টটা অ্যাভয়েড করা হয়।
না এবার কিউ আর কিউ বারটা অ্যাকচুয়ালি দুটো আউটপুট বাট এখানটায় কিউ আর কিউ বার এজন্য নেওয়া রয়েছে কারণ জেনারেলি তোমার একটা জিরো হলে অন্যটা ওয়ান হচ্ছে তাই জন্য আমরা কিউ আর কিউ বার ধরছি এবার এটা কিন্তু তা নয় যদি আমার দুটোকে ওয়ান নাও তাহলে দুজনের জিরো হওয়া উচিত কিন্তু আমরা এটাকে ধরছি কিউ কিউ বার কারণ আমরা এটা ইউজ করি তো অল টাইম কিউ আর কিউ বার ধরার কারণ হচ্ছে কারণ আমাদের ম্যাক্সিমাম রেজাল্টেই আমরা পাবো কি এটা যা হবে এটা তার অপোজিট ইনভার্টেড তাই কিউ আর কিউ বার ধরা হচ্ছে এবার এটা হয়তো সবসময় তা নাও হতে পারে যেমন আমরা দেখলাম দুটো ওয়ান রাখলে দুজনেই জিরো হচ্ছে কিন্তু আমরা এটা ইউজ করি না এটা তো গন্ডগোল তাই জন্যই এটা ধরা হয় বুঝতে পারলে তো অ্যাকচুয়ালি দুটো এটাকে কিউ ওয়ান কিউ টু ধরতে হবে বাট ধরা হয় কিউ আর কিউ প্রাইম তো ল্যাচটা বোঝা গেল আশা করি এবার আমরা এটা তো নট ল্যাচ ছিল এই জায়গায় যদি আমরা ন্যান্ড করি তাহলে আমার কি হয়ে যাবে এই পুরো জিনিসটা উল্টে যাবে মানে জিরো আর ওয়ান কে তোমরা ইন্টারচেঞ্জ করে দাও ওয়ান ওয়ান এর জন্য মেমোরি হবে ওয়ান জিরোর জন্য ওয়ান এটা হবে জিরো ওয়ান এর জন্য এটা হবে আর জিরো জিরো নট ইউজ ঠিক আছে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে করি এটা তোমাদের আগেরবার বলেছিলাম যদি আমরা ন্যান্ড ইউজ করি মানে ইনপুটটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে এবার কিন্তু আমাদের কাছে আইডিয়াল কেস হচ্ছে এসআর ল্যাচ একটা এসআর ল্যাচটা আইডিয়াল তো এসআর ল্যাচটাকে আমরা ন্যান্ড গেট মানে এই টাইপের আমার সুটেবিলিটি থাকবে কিন্তু এসআর ল্যাচ না করে আমরা এবার আনবো এসআর ফ্লিপ ফ্লপ এবার ফ্লিপ ফ্লপটাই নর্মালি ইউজ হয় এসআর ফ্লিপ ফ্লপ হোয়াট ইজ এসআর ফ্লিপ ফ্লপ এসআর ফ্লিপ ফ্লপ হচ্ছে আমার ওই একই পিকচার করবো শুধু অ্যান্ড গেট দেবো ন্যান্ড গেট সরি নট অ্যান্ড গেট শুধু স্টার্টিংটা এরকম একটা ন্যান্ডের মধ্যে দিয়ে যাবে ওপরটা এস থাকবে এটা আর থাকবে দেখো এস আর ল্যাচের ক্ষেত্রে ওপরটা আর এটা এস ছিল কিন্তু এখানটা ওপরটা এস এটা আর এই গেল এখান থেকে আমার যাবে হচ্ছে আবার দুটোর মধ্যে দিয়ে কিউ এইটাকে আমরা বলছি হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ আর এটার ট্রুথ টেবিল সেম অ্যাজ দিস এবার এইটা হচ্ছে নর্মাল ফ্লিপ ফ্লপ এবার আমাদের এখানটায় লাগবে কি আমাদেরকে ক্লক এর সম্পর্কে কিছু আইডিয়া জানতে হবে ক্লক ব্যাপারটা হচ্ছে আচ্ছা এটা লিখে নাও তোমাকে বলছি আচ্ছা একটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি যে এসআর ফ্লিপ ফ্লপ যেটা রয়েছে বা যে কোনো ফ্লিপ ফ্লপ হোক বা ল্যাচ হোক এটার মধ্যে একটা সিমিলারিটি রয়েছে একটা ব্যাপার রয়েছে যে আমার যে এখনকার ইনপুট সেটা প্রিভিয়াস আউটপুটের উপর নির্ভর করছে যে এই মোমেন্টের ইনপুট ডিপেন্ডস অন প্রিভিয়াস আউটপুট যেমন এই ক্ষেত্রে জিরো জিরো করলে মেমোরি হবে মানে যদি তার আগে আমার জিরো ওয়ান থাকে তাহলে আউটপুট জিরো ওয়ান হবে যদি আমার ওয়ান জিরো থাকে তাহলে আউটপুট জিরো জিরো হবে সো ইট ডিপেন্ডস অন প্রিভিয়াস আউটপুট তো এক্ষেত্রে তার মানে এবার যেহেতু এখানটা একটা টাইমের ব্যাপার রয়েছে সো হেয়ার উই নিড যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে একটা ক্লক এবার ক্লক বলতে কি অ্যাকচুয়াল ঘড়ি না এখানটা ক্লক মানে আমরা বলতে চাইছি ক্লক এ পালস হুইচ কন্টিনিউয়াসলি চেঞ্জেস উইথ টাইম যেমন এরা এই জিনিসটাকে আমরা বলছি ক্লক আর এখানে ক্লক বলতে কিন্তু আমরা ঘড়িকে বোঝাবো না এটা দেখো দুটো স্টেট আছে এই উপরের স্টেটটাকে আমরা ওয়ান বলছি যেটা হচ্ছে হাই স্টেট নিচের স্টেটটাকে আমরা জিরো বলছি দ্যাট ইজ লো স্টেট
আর এই যে ক্লকটা যেটা রয়েছে সেটার একটা টাইম পিরিয়ড রয়েছে, মানে এই আফটার টাইম পিরিয়ড সেটার স্টেটটাতে ফিরে আসছে, মানে এখানটা দেখো লো থেকে হাই হচ্ছে আবার ঠিক এত টাইম পর সে লো থেকে হাই হচ্ছে, তার মানে ঠিক টি বাই টু অন পর, ঠিক টি বাই টু পর সে নিজের টাইম চেঞ্জ হচ্ছে ক্লক, ঠিক আছে। আফটার টি ক্যাপিটাল টি হচ্ছে তার টাইম পিরিয়ড অফ দিস পালস, টাইম পিরিয়ডটা তোমরা জানো। এখানে ঠিক টি বাই টু পর পর কি হচ্ছে ক্লকটা নিজের স্টেট চেঞ্জ হচ্ছে, মানে যদি সে জিরো থাকে সে ওয়ান হচ্ছে, ওয়ান থাকলে সে জিরো হচ্ছে, ঠিক টি বাই টু পর পর। তো এমন একটা কোনো পালস যেটা কন্টিনিউয়াসলি টাইমের সাথে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা এখান থেকে ক্লক বলছি, ঠিক আছে। তার কেন, কারণ আমাদের এখানটায় দেখতে হবে প্রিভিয়াস প্রিভিয়াস আউটপুট কি ছিল, মানে আমার একটা ফিক্সড ভ্যালু থেকে গেলে হবে না, আমার টাইমের সাথে ইনপুট আউটপুট চেঞ্জ হতে হবে, ওকে। তাই টাইমের সাথে ইনপুট আর আউটপুট তো সেই টাইমটাকে ডিটারমাইন করবে, এই পালসটা ডিটারমাইন করবে। আমরা টাইম কিভাবে ডিটারমাইন করি, ঘড়ি দেখি কটা বাজে সেই হিসাবে। ফ্লিপ ফ্লপ কি করে টাইমটা ডিটারমাইন করবে, তার মধ্যে দিয়ে কটা এরম পালস যাচ্ছে সেই অনুযায়ী সে টাইম ডিটারমাইন করবে। তার মানে এইটা হচ্ছে প্রিভিয়াস স্টেট, এটা হচ্ছে নিউ স্টেট। প্রিভিয়াস স্টেটে 1 ছিল, নিউ স্টেটে 0 হবে, নেক্সট স্টেটে আবার 1 হবে, এইভাবে সে ডিটারমাইন করবে। তো ক্লককে আমরা কিভাবে ফ্লিপ ফ্লপের মধ্যে অ্যাড করব, এসআর ফ্লিপ ফ্লপ উইথ ক্লক, সেটা হচ্ছে এরকম ভাবে যে সেই নর্মাল এসআর ফ্লিপ ফ্লপ আঁকো, এখানটাতে আমার এসআরআর আছে, এই দুজনকে জয়েন করে দাও উইথ ক্লক, সিএল কে রিপ্রেজেন্টস দা ক্লক, এটাকে শর্টে আমরা সিএল কে লিখব। এইটা হচ্ছে ডায়াগ্রাম অফ এসআর ফ্লিপ ফ্লপ উইথ ক্লক। দেখো যেখানে আমরা এটাকে এসআরআর কে একসাথে অ্যাড করছিলাম সেটা এখন একটা ক্লক হয়ে অ্যাড হয়েছে, আর এসআর ফ্লিপ ফ্লপ উইথ ক্লক তার ট্রুথ টেবিলটা কিরকম হবে দেখো। এবার আমার ট্রুথ টেবিলটা এখানটা ইন্ট্রোডিউস করতে হবে, ক্লক যেটা আছে সিএল কে সেটা আমার জিরো হতে পারে বা ওয়ান হতে পারে, এছাড়া আমার আছে এখানটা এস, এখানে আর, এখানে কিউ, এখানে কিউ বার। এবার একই পিকচার ঠিক আগের যে ট্রুথ টেবিলটা ছিল সেই ট্রুথ টেবিলটাই আসবে, শুধু ডিফারেন্সটা এখানটায় হচ্ছে কি যখন আমার তোমাকে এখানটায় ধরতে হবে যে যখন আমার এস আর আর জিরো ছিল সেই জায়গাটা তোমাদের এখানটায় ধরে রাখতে হবে। মানে যখন আমার ক্লক জিরো থাকবে তখন এস আর আর এটা যাই থাকুক না কেন আমার কিন্তু এখানটা মেমোরি থাকছে, মানে প্রিভিয়াস স্টেটটা থেকে যাচ্ছে। আচ্ছা এখানটায় মেমোরি না লিখে, আচ্ছা আমি চলো এটা আমি আর তোমরা ছবিটা গেলাম ট্রুথ টেবিলটা আলাদা করে দেখাবো, এই ছবিটা হয়ে গেলে ঠিক আছে, তাহলে আমি মুছে ট্রুথ টেবিলটা ভালো করে দেখাচ্ছি। ট্রুথ টেবিল এরকম হবে, এবার দেখো আমি এখানে ক্লকটা রাখছি ট্রুথ টেবিলের মধ্যে, এস রাখছি, আর রাখছি, এবার এখানে দেখো ইনস্টিটিউট অফ কিউ আর কিউ প্রাইম, আমি এখানটা যেহেতু ক্লক ঢুকে গেছে এখানে আমি লিখবো কিউ এন প্লাস ওয়ান, কিউ এন প্লাস ওয়ান বার, হোয়াট ইজ এন প্লাস ওয়ান, এন এফ প্লাস ওয়ান, এন প্লাস ওয়ানের স্টেট। এবার ক্লক যখন জিরো হবে তখন ক্রস এক্স আর আর এ ক্রস দিয়েছি, ক্রস মিন্স আইদার জিরো অর ওয়ান, ক্রস মানে যখন ক্রস দেওয়া থাকবে তোমাদের ডিজিটালে এই জিনিসটা মাথায় রাখবে, যদি কোথাও ক্রস দেওয়া থাকে ইট ক্যান বি এনিথিং জিরো অর ওয়ান, মানে এটা নর্মালি অনেক এই কারণে দেওয়া হয় ক্রসটা যে অনেক ক্ষেত্রে আছে কি তুমি জিরো দিলেও তোমার রেজাল্ট একই হবে, ওয়ান দিলেও তোমার রেজাল্ট একই হবে,
যেমন ধরো একটা এক্সাম্পল হচ্ছে, মানে দেখতে হবে কিরকম এক্সাম্পল, কিন্তু মানে জিরো আর ওয়ানে আমার কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আমরা করবো কি, আমরা ওখানটায় সেই জায়গাটায় ক্রস দিয়ে দেবো। ক্রস দেওয়া মানে ওখানে জিরো দিলেও যা হবে ওয়ান দিলেও তাই হবে, মানে ইট ডাজ নট ম্যাটার, ক্রস মানে ইট ডাজ নট ম্যাটার, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, জিরো হতে পারে ওয়ান হতে পারে, আমরা যা সেটাকে দিচ্ছি এটা, তাহলে এখানে যাই হোক না কেন, তুমি এখানে ওয়ান দাও, এখানে জিরো দাও, এখানে জিরো দাও, এখানে ওয়ান দাও, যাই দাও না কেন, যদি ক্লক জিরো থাকে, ক্লক মানে হচ্ছে পালসটা, ক্লকের পালসটা যদি লো থাকে সেই মোমেন্টে কিউ এন যেটা, কিউ এন প্লাস ওয়ান হবে কিউ এন, আর কিউ এন প্লাস ওয়ান বার যেটা হবে সেটা হচ্ছে কিউ এন বার। আচ্ছা এটা আমি কি করলাম বলতে পার, এটা হচ্ছে প্রিভিয়াস স্টেট, এ এন ইজ দ্য প্রিভিয়াস স্টেট অফ এন প্লাস ওয়ান, এন ইজ দ্য প্রিভিয়াস স্টেট অফ এন প্লাস ওয়ান এর স্টেট, এন হচ্ছে এন প্লাস ওয়ান এর স্টেট এর আগের স্টেটটা, তাই জন্য এখানে কিউ এন আর কিউ এন বার দিয়েছি। এবার যখন আমি এরপর কি করব, যখন ক্লক আমি ওয়ান দেব তখন এবার আমার কি হচ্ছে, এবার তখন কিন্তু আর এখানে এক্স এক্স ঠিক আছে চলবে না, এবার এখানটা আমার এস আর, কারণ এখানে এক্স এস আর আর এর ভ্যালু অনুযায়ী আউটপুটগুলো চেঞ্জ হবে, তাই আমাকে এখানটা এবার মানে যে ভ্যালুগুলো হতে পারে সেগুলো নিয়ে, যেমন জিরো 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 জিরোর জন্য আমার এটা হবে কি সেম হবে কিউ এন কিউ এন বার, মানে প্রিভিয়াস স্টেটটা থেকে যাচ্ছে, ওয়ান মানে এটা মেমোরিটাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে খেয়াল করবে এই জিনিসটাই মেমোরিকে, মেমোরি যেমন আগেরটাই লিখেছিলাম তার বদলে আমি এখন এটা লিখবো কিউ এন কিউ এন বার, মানে এই স্টেটের আগে যা ভ্যালু ছিল সেটা, ইনস্টিটিউট অফ রাইটিং মেমোরি। যখন আবার ক্লক ওয়ান আছে, এবার তোমার বাকি কম্বিনেশনগুলো, জিরো ওয়ানের জন্য জিরো ওয়ান, ক্লক ওয়ান আছে ওয়ান জিরোর জন্য ওয়ান জিরো, আর যখন আমার দুটোই ওয়ান থাকবে এটাকে আমি নট ইউজ। যখন আমার এস আর আর তিনটে ওয়ান হয়ে যাবে তখন এটা নট ইউজ, নট ইউজ করবে, নট ইউজ না, নট ইউজ। এরম ভাবে এবার থেকে আমরা ট্রুথ টেবিল লিখবো, কারণ এখন আমার ক্লক ঢুকে গেছে সিস্টেমের মধ্যে। এবার চলো এইটাকে একটু আমরা চেক করে দেখি যে এইটা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা তোমরা ইজিলি চেক করতে পারবে, কারণ খেয়াল করে দেখো ক্লক যেটা আছে সেটা কি টাইপের গেট করে রয়েছে, তোমার এস আর আর এর সাথে, আগের পিকচারটা দেখো, এস আর আর এর সাথে ক্লক যেটা আছে সেটা ন্যান্ড গেট করে রয়েছে। এবার ন্যান্ড গেটে কি হয়, ন্যান্ড গেটে যদি ট্রুথ টেবিল দেখো এ বি এ বি বার, এই তোমার ট্রুথ টেবিল গুলো ভালো করে মনে রাখতে হবে, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো, তার মানে একমাত্র ন্যান্ড গেটের মধ্যে থেকে জিরো কখন হবে, যদি আমার দুটো ওয়ান হয়, না হলে আমার সবসময় কি হবে, আমার ওয়ান থাকবে। এবার তুমি খেয়াল করে দেখো, তোমার যদি যে কোনো একটা জিরো থাকে, তোমার যদি যে কোনো একটা জিরো থাকে বা এস, মানে যদি ক্লক যদি জিরো থাকে তাহলে এস এর ভ্যালু কি হবে, ধরো এস জিরো আছে ক্লকও জিরো রয়েছে, ওয়ান হবে। এবার এস ওয়ান ক্লক জিরো তাও ওয়ান হচ্ছে, মানে হোক যাই হোক না কেন তোমার কিন্তু জিরো হলে ওয়ান, তোমার কিন্তু এস প্রাইমটা ওয়ান থেকে যাচ্ছে। ক্লক যখন জিরো হচ্ছে, হ্যাঁ কারণ আমার একটা জিরো হলে আমার আউটপুট সব, একমাত্র আমার দুটো ওয়ান হলে তখনই আমার কিন্তু আউটপুটটা ম্যাটার করবে, মানে হচ্ছে এটা আমি এখানে বলতে চাইছি, এটা জিরো রাখা আর এটা আমার জিরো হলেও আমার এটা ওয়ান হবে, আবার এটা ওয়ান, হ্যাঁ এইভাবে দেখতে পারো, এইটা দুভাবে দেখতে পারো, যে যখন এটা জিরো তখন এটা ওয়ান হলেও আমার এখানে কি হচ্ছে আউটপুটটা ওয়ান হবে, আর এটা জিরো হলেও আমার আউটপুটটা ওয়ান হবে, তার মানে এটা থাকে না থাকে কোনো ম্যাটার করছে না,
একমাত্র যখন এটা ওয়ান হচ্ছে তখন আমার ম্যাটার করছে, এটা যখন ক্লকটা ওয়ান হচ্ছে তখন এবার এস জিরো হলে আমার ওয়ান হবে আর এস ওয়ান হলে আমার জিরো হবে, মানে ইনভার্ট করে যাচ্ছে, তখন এস ইকুয়াল টু, তখন দেখো এস প্রাইমের ভ্যালুটা ঠিক থাকছে, ঠিক আছে। আর ওয়ান, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি যে যখন আমার ক্লকটা, তার মানে আমাকে সবসময় যদি আমার ক্লক অফ থাকে, ক্লক অফ থাকা মানে হচ্ছে জিরো রয়েছে, লো স্টেটে রয়েছে, তখন কিন্তু আমার জিনিসটা ঠিক সেইভাবেই কাজ, তখন এস প্রাইমটা, মানে একটুখানি তোমাদের এই পিকচারে দেখিয়েছি তাহলে জিনিসটা বুঝতে অসুবিধা হবে। আমাদের মেইন পিকচারটা কিরাম ছিল, এটা ছিল এটা এস, খেয়াল করবে এটা এস প্রাইম ছিল, আর না এখানে একটা ক্লক হচ্ছে, সরি এখানে আর, এটা হচ্ছে এস, এটা স্যার এস ডট ক্লক বার, আর এটা হচ্ছে আর ডট ক্লক বার, তারপর আমার ল্যাচটা রয়েছে। এবার তোমরা একটা জিনিস দেখো, যদি আমার ক্লকটা যদি জিরো হয়, ক্লকটা যদি জিরো হয় তাহলে এইটা কি হবে, ক্লক জিরো মানে যে কোনো একটা জিরো, এটা জিরো, এ জিরো হয়ে গেছে, তার মানে এটা আমার সবসময় এটা ওয়ান হবে, আর এইটা যেটা আছে সবসময় এটা ওয়ান হবে, আরটা যেটা আর আর ডট ক্লক মানে আর এন্ড ক্লক বলবার, এই দুজনেই কিন্তু ওয়ান হচ্ছে যেহেতু ক্লক জিরো আছে। খেয়াল করে দেখো ন্যান্ড ল্যাচ, ন্যান্ড ল্যাচ এই জিনিসটা ওয়ান ওয়ানই মেমোরি হয়, তার মানে মেমোরি আগে স্টেটটা থাকছে, বুঝা গেল তো? আর এটা বলেছি যে কিউএন আর কিউএন বার ইজ রিপ্রেজেন্টস মেমোরি, কিউএন মিন্স কিউএন প্লাস ওয়ান এর ভ্যালু, এখানে কি বলছি কিউএন প্লাস ওয়ান এর ভ্যালু হচ্ছে কিউএন এর সমান, মানে আগের ভ্যালু, প্রিভিয়াস ভ্যালু, কিন্তু যেমনি তুমি এবার এখানটায় ওয়ান করে দিচ্ছ, ক্লকটা ওয়ান করে দিচ্ছ, তখন এবার কিন্তু এইটা আর ওয়ান বা জিরো হবে না, এবার কিন্তু এস আর ওয়ান এর, এবার কিন্তু আমার এই ভ্যালুগুলো ডিপেন্ড করবে, এস জিরো থাকলে আমার এখানে মানে অপোজিট হবে, যদি এস কে তুমি, তাহলে তখন কি হয়ে গেল দেখো, তখন অপোজিট হচ্ছে, তার মানে এখানে এস যা থাকবে, তুমি এস কে জিরো দিলে এখানে তুমি এস স্টার পাবে, আর এখানে আর দিলে এখানে আর স্টার পাবে, তাহলে খেয়াল করে দেখো, সরি স্টার না বার, এস বার পাবে এখানে আর বার পাবে, খেয়াল করে দেখো, তার মানে ঠিক এবার এটা নর্মাল যে ন্যান্ড ল্যাচ যে, সরি এটা ঠিক উল্টে গেল, ফ্লিপ ফ্লপ, নর্মাল যে এস আর ফ্লিপ ফ্লপ তার মতো কাজ করছে, কারণ এস আর যদি ক্লক না থাকতো তাহলে এটা শুধু ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যেত, এখানে এস বাড়ি পেতে, এখানে আরটা শুধু ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যেত, এখানে আর বাড়ি পেতে, নর্মাল ফ্লিপ ফ্লপের মতো কাজ করছে, কখন যদি ক্লকটা ওয়ান থাকে, আর যদি ক্লক জিরো থাকে তাহলে এখানটায়ও আমার ওয়ান হবে, এখানেও ওয়ান হবে, এটা মেমোরির মতো কাজ করবে, বোঝা গেল তো জিনিসটা? তো এই হচ্ছে ট্রুথ টেবিল, এটাকে খেয়াল রাখছে, স্টার দিয়েছে স্যার, এখানে স্টার মানে হচ্ছে এই পয়েন্টটা, তার ভ্যালুটা বার হচ্ছে আর স্টার মানে আমি এই পয়েন্টটাকে পার্টিকুলারলি মেনশন করেছি ওখানে, বুঝতে পারলে? স্টার মানে আমি এই পার্টিকুলার পয়েন্টটাকে, এটার ভ্যালু দেখবে আমি মনে নিচে লিখেও দিয়েছি, স্টার ইকুয়ালস টু এস ডট ক্লক, এস ডট ক্লক হোল বার দেওয়া আছে কিনা, দেখা আছে না কোথাও একটা পিডিএফ, এটা গেল এস আর ল্যাচ। এবার এস আর ল্যাচের যে প্রবলেম গুলো আছে সেগুলোকে আমাকে ভাগাবার চেষ্টা করতে হবে। আচ্ছা, এস আর ল্যাচ থেকে আমরা এবার কি করতে পারি দেখো, এবার এসআর ল্যাচের যে মেইন প্রবলেম যেটা রয়েছে সেই প্রবলেমটা কোথায় রয়েছে, যে আমার যদি ওয়ান ওয়ান নিই, এসআর আর এসআর আর দুটোকেই যদি ওয়ান করে দিই তাহলে গন্ডগোল হবে, সেটাকে শোধাবার একটা উপায় আছে যে কখনো যেন এস দুটোই ওয়ান করবে না তখন। আচ্ছা আরেকটা জিনিস, এবার আর এতক্ষণ তো আমরা ফ্লিপ ফ্লপের আমরা মেন সার্কিটটা দেখলাম, ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম কি হবে, এসআর ফ্লিপ ফ্লপ ব্লক ডায়াগ্রাম, আর তোমাকে যদি ফ্লিপ ফ্লপ অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে কিছু বানাতে হয় তাহলে তো তোমরা মানে এতগুলো অ্যান্ড গেট অর গেট দিয়ে তো বানাবে না, তো ব্লক ডায়াগ্রামটা হচ্ছে জাস্ট খেয়াল করো অ্যাডারটা যেভাবে করেছিলাম সেভাবে, এস আর এখানে এস আর আর থাকা মানে কিন্তু এটা ফ্লিপ ফ্লপ, এবার ক্লক যেটা আছে সেটাকেই মাঝখানে দেওয়া হয়,
অনেক সময় এখানে তুমি এসআরআর লিখতে পারো আর এখানটা কিউকিউআর লিখতে পারো, এইভাবেও লিখতে পারো এখানে না। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এনার্জি দেওয়ার জন্য ব্যাটারি কানেক্ট করার জন্য দুটো পয়েন্ট থাকবে। এবার এর মেইন প্রবলেম কোথায় আছে, ওয়ানে রয়েছে। যদি আমার এসআর আর ওয়ান হয়ে যায় সেখানে আমার প্রবলেম রয়েছে, তো সেইটা সলভ করার প্রবলেম উপায় হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ডি টাইপ ফ্লিপ ফ্লপ, ডি টাইপ ফ্লিপ ফ্লপ হচ্ছে এইটা। আমি এটাকে নর্মালি এঁকে দেখাচ্ছি এখানে। তুমি করছো কি, এস এস যেটা আছে সেই এসটাকে একটা নট গেট দিয়ে পাস করিয়ে আড়ে দিচ্ছ। আর এখানে ক্লক যাচ্ছে, তো এস যেটা আছে সেটাকে আমরা নট গেট, একটা এসটাকে নট গেট দিয়ে পাস করিয়ে আড়ে দেওয়া হচ্ছে। এই জিনিসটাকে আমরা এইভাবে দেখাতে পারি, ডি কিউ কিউ আর। এই উপরে এই এস আর আর কে কানেক্ট না করিয়ে আমরা এইটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এখানে আমরা লিখে দেবো ডি। সো এইটাকেই বলা হয় ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ডি স্ট্যান্ডস ফর ডেটা, ডি স্ট্যান্ডস ফর ডেটা মানে এইটা আমার শুধু একটা ডেটাকে স্টোর করতে কাজে লাগে, মানে জিরো বা ওয়ান। এবার তোমরা খেয়াল করো এটাতে আমার কিন্তু মেমোরি আর ইয়েটা বাদ হয়ে গেল, মানে এবার ক্লকটা যেহেতু আছে ক্লকটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা এটাকে আমি সাইডে করে দিচ্ছি। এই হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ, ডি কিউ কিউ আর। এইভাবেও দেখানো যেতে পারে তিনটে পয়েন্ট দিয়ে, কারণ এখানে এস আর আর কম্বাইন আছে। এটাকে তোমরা এখানে করবে কি, ক্লকটাকে রাখবে ডি রাখবে, ডি রিপ্রেজেন্টস দিস পার্ট বা এস আর আর, ঠিক আছে, আর কিউ কিউ আর। এবার যখন ক্লক আমার জিরো হবে, আচ্ছা এটা এন প্লাস ওয়ান, এটা এন প্লাস ওয়ান, এবার যখন ক্লক জিরো রয়েছে, ডি এর ভ্যালু এখানে আমি, ডি এর ভ্যালু যদি জিরো থাকে আমার কিন্তু এখানটায় কিউ এন আর কিউ এন কিউ এন বার থাকবে। তার মানে এইটা থাকা মানে কি, মেমোরি ক্লককে ওয়ান করো, ডিটাকে জিরোটা করো। এবার খেয়াল করো ডি জিরো হওয়া মানে কি, এস জিরো আর ওয়ান, এস জিরো আর ওয়ান। তো এস জিরো ওয়ান আর ওয়ানে কি হয়, এস জি এইটা জিরো হয় এটা ওয়ান হয়। আর পসিবিলিটি কি আছে, ক্লককে ওয়ান রাখলাম ডিটাকে ওয়ান করলাম, ডি ওয়ান থাকা মানে কি, এস ওয়ান আর জিরো, এস ওয়ান থাকা মানে এটা ওয়ান এটা জিরো, এছাড়া আর কিছু হবে ডি টাই ফ্লিপটপে টেবিল। তো তোমরা এইভাবে আলাদা করে মাথায় রাখতে পারো ডি এস আর আর কিভাবে চেঞ্জ হচ্ছে। ডি জিরো থাকা মানে এস জিরো আর ওয়ান, ডি ওয়ান থাকা মানে এস ওয়ান আর জিরো। এখানে তোমরা খেয়াল করে দেখো, তোমরা অটোমেটিক্যালি তোমরা এস আর আর কে কিন্তু ওয়ান কখনোই করতে পারবে। তাহলে এবার তুমি ডিতে যে ভ্যালুটা দিচ্ছ, ইম্পর্টেন্ট, ডিতে যে ভ্যালুটা দিচ্ছ আউটপুট কিউতে সেটা দিয়ে যাচ্ছে। মানে ডিতে তুমি জিরো দিলে আউটপুটে জিরো থাকছে, কিউ এ কিউ এটাই মেন আউট, ডিতে ওয়ান দিলে কিউ এন এ ওয়ান থেকে যাচ্ছে। আর যখন ক্লকটা অফ অবস্থায় করে দেবে, ক্লকটা অফ করে দেবে, তখন তোমার যেটা ছিল সেটাই থেকে যাবে, মানে মেমোরি হয়ে থাকবে। বুঝতে পারলে কিনা আমার, তো এটা হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। এরপর আসছে, এবার দেখো এই জিনিসটাকে আমাকে আরো ঠিক করবার জন্য নেক্সট টাইপ অফ যে ফ্লিপ ফ্লপ ইউজ করবো সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ আমরা দেখেছি, এরপর আমরা আসছি জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে যেটাকে আমরা বলি টগল, সেটা কি আসছে, এটা মুশকিল হবে।
জেকে ফ্লিপ ফ্লপ এবার জেকে ফ্লিপ ফ্লপের পিকচারটা একটুখানি ঝামেলাদায়ক এখানটায় তোমরা করছো কি তোমরা নর্মাল আগে এসআর ফ্লিপ ফ্লপ আনবে যেরকম হয় আর কি সেইভাবে ক্লক সমেত এটা ব্লক এখানে এস এর জায়গায় তোমার জে থাকবে আর এখানটা আর এর জায়গায় তোমার কে থাকবে এবার যেটা তোমাকে এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে এই যে কিউ এম বার কিউ বার যেটা আছে কিউ বার আউটপুট এটাকে করবে কি এটাকে ওপর দিয়ে নিয়ে গিয়ে জে এর সাথে কানেক্ট করবে কিউ বারটাকে ওপর দিয়ে নিয়ে গিয়ে জে এর সাথে কানেক্ট করবে আর এখানে আমার তাহলে কি ছিল কিউ কিউটাকে নিচ দিয়ে নিয়ে গিয়ে কিউর সাথে কানেক্ট করবে তার মানে এখানে যে প্রথম অ্যান্ড গেটটা আছে সেটা হচ্ছে থ্রি ইনপুট অ্যান্ড গেট থ্রি ইনপুট তিনটে ইনপুট দিচ্ছে আর যখন একমাত্র কখন এটা জিরো হবে যখন তিনটে ওয়ান হবে যখন এই তিনটে ইনপুট ওয়ান হবে তখনই আমার কিন্তু জিরো হবে জেকে ফ্লিপ ফ্লপের মেন প্রবলেমটা কোথায় আসবে যখন তিনটে জে কে ক্লক তিনটে যখন ওয়ান হয়ে যাবে তখন আমার কিন্তু জিনিসটা জিরো হবে আচ্ছা জেকে ফ্লিপ ফ্লপের একটু ট্রুথ টেবিলটা দেখা যাক কিভাবে কি হচ্ছে এর ট্রুথ টেবিলটাও সিমিলার টু এসআর ফ্লিপ ফ্লপ মেন যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যখন আমার সবাই ওয়ান হবে তখন তাহলে পিকচার থেকে না তখন ব্যাপারটা হচ্ছে আচ্ছা তোমরা এটা করে দেখতে পারো কথার কথা আমি একটা কন্ডিশন আমরা চেঞ্জ করছি চলো আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি প্রিভিয়াস স্টেটটাকে ধরো আমরা ধরছি প্রিভিয়াস স্টেটটা যেটা আছে সেটা হচ্ছে আমরা ধরছি কিউ যেটা ছিল সেটা ওয়ান ছিল কিউ যেটা ছিল সেটা ওয়ান ছিল কিউ বার ছিল জিরো এটা হচ্ছে আমার প্রিভিয়াস স্টেট ধরছি যে এটা আছে তাহলে দেখো আমার এইখানটা এই যে নিচে এটা কোনটা কিউটা এখানে ওয়ান আচ্ছা আর আমি কি করছি আমি নিচ্ছি জে ইকুয়ালস টু আমি আচ্ছা মেমোরি কোথায় হয় জে জিরো কে জিরো তে মেমোরি হওয়ার কথা তো জে কেও জিরো নিচ্ছি কে তেও জিরো নিচ্ছি তাহলে দেখো কিউটা ওয়ান তার মানে কে রেখানটা ওয়ান পড়েছে আর কিউ বারটা জিরো তার মানে জে রেখানটা জিরো পড়েছে ওপরটা জে জিরো আছে কে জিরো আছে এটা ওয়ান আছে ক্লক আমরা ধরে নিচ্ছি দেখো ক্লক কাজ করার অবস্থা হচ্ছে ক্লক ওয়ান ক্লক জিরো থাকা মানে কিন্তু অটোমেটিক মেমোরি তো ক্লক যখন আমার ওয়ান রয়েছে তখন আমার এখানটায় ওয়ান থাকছে এখানে ওয়ান থাকছে এবার দেখো নিয়ম কি আছে কখন আমার থ্রি ইনপুট অ্যান্ড গেট থ্রি ইনপুট অ্যান্ড গেট কখন আমার জিরো দেবে যদি আমার তিনটেই ওয়ান হয়ে যায় বাকি সবসময় ওয়ান থাকে এটা হচ্ছে মেন আইডিয়া থ্রি ইনপুট অ্যান্ড গেট তোমরা করে দেখতে পারো এ বি আর সি আর এ বি সি বার হোল বার মানে তিনটাকে অ্যান্ড করে তুমি বার করছো এবার দেখো যদি এটা তিনটেকে অ্যান্ড করতে তাহলে একমাত্র কখন ওয়ান হতো যখন তিনটেই ওয়ান হতো এটা হোল বার মানে একমাত্র জিরো কখন হবে যখন তিনটে জিরো ওয়ান বার করছো দেখো আচ্ছা জিরো ওয়ান জিরো 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 যখন থাকবে তখন আমার ওয়ান জিরো ওয়ান জিরো যখন থাকবে বা জিরো জিরো ওয়ান যখন থাকবে তখনও ওয়ান এরকম ডট ডট চলতে থাকবে একমাত্র আমার কোথায় গিয়ে জিনিসটা চেঞ্জ হবে যখন তিনটে ওয়ান হয়ে যাবে তখনই একমাত্র জিরো হবে বাকি সব জায়গায় ওয়ান থাকবে থ্রি ইনপুট অ্যান্ড গেট হচ্ছে তো এবার এখানে চেক করো দুটো জিরো একটা ওয়ান তিনটে ওয়ান নয় তাহলে অবভিয়াসলি আমার এখানে কি থাকবে জিরো হ্যাঁ ওয়ান 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 আর এখানটায় একটা জিরো দুটো ওয়ান এখানে ওয়ান আচ্ছা এইটা হচ্ছে ন্যান্ড ল্যাচ ন্যান্ড ল্যাচে কোথায় কোনটা মেমোরি হয় এসআর ল্যাচের উল্টো ন্যান্ড ল্যাচ এটা ন্যান্ড ল্যাচে ওয়ান ওয়ানে মেমোরি হয় তাহলে দেখো মেমোরি রয়ে গেল ঠিক আছে তুমি ক্লকটাকে জিরো করে দাও ক্লকটাকে জিরো করে দাও তাহলে এখানে জিরো পড়ছে আবার এখানেও জিরো পড়ছে এবার এই তিনটে জিরো হয়ে গেছে মানে এখানে
1 এখানে দুটো 0 একটা 1 এখানে 1 মেমরি খেয়াল রাখবে ন্যান্ড ল্যাচে দুটো ন্যান্ড ল্যাচের শুরুতে দুটো 1 থাকা মানে মেমরি আর 0 থাকা মানে এবার খেয়াল করে দেখো একমাত্র এইখানে 0 মানে আমার যখনই এখানে 0 0 হবে তখনই গণ্ডগোলের হয়ে যাবে এবারে 0 0 কখন হবে যখন আমি সবগুলোকে 1 করে দেব মানে না জে কে 1 করব আর কে কে 1 করব এবার আমি চলো সেই একই জিনিসটা আমরা চেক করছি একই জিনিসটা চেক করছি ইনিশিয়ালি আমার কি ছিল আমি বলেছিলাম এখানে 1 ছিল এখানে 0 ছিল ইনিশিয়ালি এবার চলো আমরা এটাকে চেক করি চেক করে দেখা যাক জিনিসটা কি হচ্ছে আচ্ছা কিউতে 1 থাকে মানে এখানে 1ই থাকবে আর কিউ বারে 0 থাকে মানে এখানে 0 থাকবে কিন্তু জে আর কে কে 1 করে দিয়েছি ক্লকটাও এখন 1 আছে ক্লকটাও এখন 1 আছে তার মানে এখানে 1 করছে এখানে 1 করছে এবার তুমি চেক করে দেখো কোনটা আমার এই দেখো এখানে তিনটে 1 হয়ে গেছে তিনটে 1 থাকে মানে এখানে 0 আর এখানটায় দেখো 0 1 1 হয়ে গেছে 0 1 থাকা মানে 1 1 হয়ে যাবে এখানে 1 হয়ে গেল 1 0 যেমনি হলো আচ্ছা 1 0 হলে আমার ন্যান্ড ল্যাচে কি হয় বলো তো উল্টে যায় ও এখানে 1 এখানে 0 তার মানে এটা কি হয়ে যাবে আচ্ছা এটা 1 ছিল এটা 0 ছিল এখন এখানে 1 হয়েছে এখানে 0 হয়েছে তার মানে এটা 0 হয়ে যাবে আর এটা 1 হয়ে যাবে রাইট এবার যেমনি এটা 0 এটা 1 হলো তুমি খেয়াল করে দেখো এই নিচে যেটা 1 ছিল না সেটা এখন কি হয়ে গেল 0 আর এইখানে 1 হওয়ার ফলে এই 0টা কি হয়ে গেল 1 খেয়াল করো এখন উপরেরটায় তিনজনে 1 হয়ে গেছে তার মানে এইটা 0 হয়ে যাবে আর এখানটায় একটা 0 আছে দুটো 1 আছে তাহলে এটা 1 হয়ে গেল হ্যাঁ যেমনি তাহলে 0 1 মানে এবার আবার 1 0 তার মানে কি হবে বলো তো কন্টিনিউয়াস তোমার আউটপুটটা চেঞ্জ হবে কন্টিনিউয়াস ক্লক কিন্তু মানেই রয়েছে কিন্তু আউটপুটটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে চেঞ্জ হতে কত সময় লাগবে এই কারেন্টের সিগন্যালটাকে এটুকুই ট্রান্সফার করতে যত টাইম লাগছে কারেন্ট তো অ্যাকচুয়ালি ফ্লো অফ ইলেকট্রন ওটা তো নিশ্চয়ই স্পিড অফ লাইটের থেকে বেশি হবে না ওটা একটা নিজস্ব স্পিড আছে সো এই কারেন্টটাকে এখান থেকে এখানে ট্রান্সফার হতে যতটা টাইম লাগবে তত টাইম পর পর আমার 1 আর 0 কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে এখানে কিন্তু ক্লকটার কোনো ভূমিকা নেই এই নয় যে ক্লকের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এটা ক্লক যতক্ষণ 1 আছে ততক্ষণই চেঞ্জ হবে ক্লক 0 হয়ে গেলে আবার মেমরি আটকে গেল কিন্তু আবার যখন ক্লক 1 হবে তখন আবার এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে এইটাকে আমরা বলছি টগল TOGGLING আউটপুট কন্টিনিউয়াসলি চেঞ্জ ঠিক আছে এই ঘটনাটা কখন হবে টগলিংটা যখন জে জে অ্যান্ড কে বোথ উইল বি 1 তখনই এই ঘটনাটা হবে তো তোমাদের এইগুলোকে বোঝার জন্য তোমাকে অবিয়াসলি গেটস গুলো একটুখানি ভালো করে মাথায় রাখতে হবে যে গেট গুলো কি রকম ভাবে কাজ করছে নরমাল গেট আমি স্যার মানে ভোল্টে রাখলে কন্ট্রাস্টে পাল্টে যাবে এবার সেটা ধরতে পারবে না কারণ খুব ফাস্ট হবে তো কারণ ওটা ডিপেন্ড করছে তোমার এমনি ক্লক পালসেরই টাইম খুব ফাস্ট টগলিংটা এবার না এবার কেস আছে এবার আমরা যেগুলো ইউজ করি ওখানটা একটা স্পেশাল কেস করা হয়েছে এই টগলিংটাকে আটকাবার জন্য তার ব্যাপারে আমি আসছি বলছি যে এই যে সমস্যাটা রয়েছে যে জেকে ফ্লিপফ্লপে যে টগল করবে এটাকে আমরা কিভাবে আটকাবো তার কিছু পদ্ধতি আছে কিছু জল নিয়ে আসছি রাতে রাতে কালকে আচ্ছা নেগেটিভ ক্লক এটা আমরা এবার এটার যে প্রবলেমটা আছে তাহলে আগে ট্রুথ টেবিলটা একটু দেখি ট্রুথ টেবিলটা কি নাম হচ্ছে
আচ্ছা এবার আমরা কিন্তু প্লট ঢোকাবো সব জায়গায়, যে কে কিউ এন প্লাস ওয়ান, কিউ এন প্লাস ওয়ান, বা সবার আগে যখন ক্লক জিরো থাকবে তখন তুমি যে আর কে যাই দাও না কেন তোমার এখানটায় কিউ এন পাবে আর এখানে কিউ এন প্লাস ওয়ান পাবে, মানে প্রিভিয়াস। যেমনি ক্লককে ওয়ান করলে এরপর তোমার এটা নির্ভর করবে, এবার তুমি যদি জে জিরো কে জিরো করো তখনও আমি এই একই জিনিস পাবো মেমরি। নেক্সট যখন ক্লক ওয়ান রয়েছে এবার তুমি যদি জে কে জিরো করো কে কে ওয়ান করো তখন এখানটায় জিরো এখানটায় ওয়ান হবে, সিমিলার টু এসআর ফ্লিপ ফ্লপ। যখন জে কে ওয়ান করবে কে কে জিরো করবে তখন এখানটা ওয়ান এখানটা জিরো, সিমিলার টু এসআর ফ্লিপ ফ্লপ, পুরো এসআর ফ্লিপ ফ্লপের মতোই কাজ করছে। সমস্যাটা হয়ে যাবে যখন তোমার জে আর কে দুজনেই ওয়ান থাকছে তখন তোমার এখানটায় হয়ে যাচ্ছে কিউ এন বার কিউ এন আর এখানটায় আমার টগলিং হবে। এই কথাটা লিখে দিতে হবে, মানে কি টগলিংটা যখন স্টার্ট হবে তোমার প্রিভিয়াস ইনপুটটা উল্টে যাবে, মানে এখানে যদি প্রিভিয়াসলি জিরো থাকে তাহলে সেটা ওয়ান দিয়ে স্টার্ট হবে তারপর জিরো ওয়ান জিরো চলতে থাকবে, আর যদি এটাকে ওয়ান থাকতো তাহলে এটা জিরো হবে তারপর আবার ওয়ান জিরো এরকম চলতে থাকবে। তো এইটা হচ্ছে আমার ট্রুথ টেবিল অফ জেকে ফ্লিপ ফ্লপ, আর এখানে তাই আমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে টগল হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস। এবার এই যে জেকে ফ্লিপ ফ্লপটাকে যে আমরা আঁকলাম এই যে ব্যাপারটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি এই চেঞ্জ হওয়াটাকে এটাকে আমরা বলছি রেস অ্যারাউন্ড কন্ডিশন। আচ্ছা এটা ভেঙে বলছি বুঝলাম তাহলে, হ্যাঁ রেস অ্যারাউন্ড কন্ডিশন এটা ইম্পর্টেন্ট, এটা প্রশ্নে আসে। রেস অ্যারাউন্ড কন্ডিশন কি বলছে, ইন জেকে ফ্লিপ ফ্লপ ওয়েন বোথ জে অ্যান্ড কে মেড ইকুয়াল টু ওয়ান আর মেড ইকুয়াল টু ওয়ান the previous the new output becomes opposite opposite to বলবো না এটাকে কি বলবো invert of previous output, invert মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, 0 1 হচ্ছে 1 0 হচ্ছে। তাহলে qn মানে কিউ এন প্লাস ওয়ান যেটা আছে সেটা হয়ে যাচ্ছে কিউ এন বার অ্যান্ড কিউ এন প্লাস ওয়ান বার যেটা সেটা হচ্ছে কিউ এন প্লাস ওয়ান, অপোজিট হয়ে যাচ্ছে। আর সরি কি বললাম কিউ এন অ্যান্ড দিস আউটপুট কিপস অন চেঞ্জিং কন্টিনিউয়াসলি। This is known as rest around condition. ঠিক আছে, তো যেটা ফ্লিপ ফ্লপে যখন জে আর কে দুটোই ওয়ান করছি তখন আমার কি হচ্ছে আউটপুটটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকছে যেটা একটু আগে দেখালাম, এটাকে আমরা বলছি রেস অ্যারাউন্ড কন্ডিশন। নেক্সট প্রশ্ন আসতে পারে এখান থেকে যে আমরা রেস অ্যারাউন্ড কন্ডিশন কি করে রিমুভ করতে পারি। তো রিমুভ করার জন্য আমরা কটা কন্ডিশন আমরা কেস ভাববো। আচ্ছা রেস অ্যারাউন্ড কন্ডিশন কে তার আগে রেস অ্যারাউন্ড কন্ডিশন তো লিখলাম, এটাকে আমরা একটু দেখাবো আর এইটা কিভাবে হচ্ছে। আর এইটাকে দেখাবার জন্য আমরা একটা খুব সুন্দর জিনিস আমরা বানাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। যে টাইমিং ডায়াগ্রামটা তোমাদেরকে শিখতে হবে কারণ তোমাদের ট্রুথ টেবিল তো তোমরা জানো, পার্টিকুলারলি এই সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা টাইমের উপর নির্ভর করে সেখানে আমাদেরকে একটা দেখাতে হবে টাইমিং ডায়াগ্রাম।
তো টাইমিং ডায়াগ্রামটা তোমাদের দেখাচ্ছি, এটা লিখে নাও। তারপর রেস অ্যারাউন্ড কন্ডিশনকে আমরা টাইমিং ডায়াগ্রাম দিয়ে দেখাবো। যদি রেস অ্যারাউন্ড কন্ডিশন দেয়, যদি টাইমিং ডায়াগ্রাম এঁকে দিতে পারে খুব ভালো হবে, নাম্বার একটু বেশি উঠতে পারে। তো আমি এখানে দেখাচ্ছি টাইমিং ডায়াগ্রামটা, তোমরা দেখবে টাইমিং ডায়াগ্রাম শোয়িং রেস অ্যারাউন্ড কন্ডিশন। টাইমিং ডায়াগ্রামটা ভালো করে শিখবে, কারণ এই জিনিসটা তোমাদের বারবার আঁকতে হবে। কি হচ্ছে, তোমার এখানে যেমন ট্রুথ টেবিলে আমরা কি করছি, হরিজন্টালি সব দিচ্ছি আর তাদের ভ্যালুগুলো 01 চেঞ্জ করছি। এখানে আমরা এইভাবে করব, ক্লক ধরো আগে লিখলাম, এটা হচ্ছে ক্লক। ক্লকে দুটো স্টেট আছে, 0 আছে আর 1 আছে। ক্লক কি হচ্ছে, আফটার সার্টেন টাইম চেঞ্জ হচ্ছে। তো আমি ওটাকে এইভাবে দেখাবো একটা ওয়েভ দিয়ে। টাইমিং ডায়াগ্রামে সবসময় তোমার ক্লকটা দেখাতে হবে, তাই কেউ দেখো 0 এই টাইমে 1, এখানে 0 এখানে 1, এখানে 0 এখানে 1, চেঞ্জ হচ্ছে ক্লকটা। এবার যখন ক্লক চেঞ্জ হচ্ছে, ক্লকের মতো করে বাকিগুলো কিরাম চেঞ্জ হচ্ছে সেটাকেও আমাকে দেখাতে হবে। এবার এখানে আমরা কি করছি, ধরো আমরা করছি হচ্ছে জে আর কে। তা রেস অ্যারাউন্ড কন্ডিশন কখন হয়, যখন জে এর ভ্যালু আমরা 1 দেবো আর কে এর ভ্যালু আমরা 1 দেবো। তো আমাকে এখানে দেখাতে হবে যে আমরা এই ফার্স্ট পালস থেকে জে আর কে কে 1 করে রেখেছি। ফার্স্ট পালস যখনই পাস হলো সেই মোমেন্ট থেকে জে আর কে কে আমরা 1 করে রেখেছি। তো সেটা দেখাবার জন্য আমরা করবো কি, ধরো এখানে জে রয়েছে 0 আর 1, যে 0 ছিল ঠিক প্রথম ক্লক যখনই পালস হলো তখন আমি জে কে 1 করে দিলাম, আর জেটা কিন্তু 1 কন্টিনিউয়াসলি থাকছে। এই যে আমি লম্বা দাগ টেনে নিলাম, তার মানে কি হচ্ছে, জে 1 থাকছে, যে কোথায় গিয়ে 0 হলো, এই পয়েন্টে গিয়ে 0 হলো। এখানে এই পয়েন্ট বা এই এই ক্লকটা যখন পাস হচ্ছে তখন আমরা 0 বললাম, সেম জায়গা এখানে। এই ক্লকটা যখন চালু হবে, ধরো এটা হচ্ছে 1 নম্বর পাস, 1 2 3 4 5, দেখো 1 নম্বরের শুরুতে যেটাকে 1 করেছিলাম, 5 এর শুরুতে আমরা যেটাকে আবার 0 করলাম, ঠিক আছে। আর কেটাকেও আমরা একই কাজ করছি, ধরো আমরা 1 এর শুরুতে আমরা কেটাকে 1 করেছি আর 5 এর শুরুতে আমরা 0 করেছি। মানে এটা ধরো এই একটা যদি 1 সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড অবধি আমি কি করেছি, আমি জে কে 1 রেখেছি, কে কে 1 রেখেছি। মানে ব্যাপারটা বুঝতে পারছো, ক্লকটা যদি এমন করা থাকে যে একটা পালস যেতে 1 সেকেন্ড লাগে, মানে এর টাইম পিরিয়ড হচ্ছে 1, মানে 0 হলো 1, মানে 0 থেকে 1 হলো, 1 থেকে আবার 0 হলো, 1 সেকেন্ড লাগবে। তাহলে সেই অবস্থায় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড কেটেছে। 1 সেকেন্ডের শুরুতে আমি এটাকে আমি কি করেছি, 1 জে কে 0 থেকে 1 করেছি, আর ঠিক 5 সেকেন্ডের শুরুতে মানে আমি কি করে দিয়েছি, আবার জে কে 0 করলাম। তার মানে হচ্ছে কি, 4 সেকেন্ড অবধি আমার জে এর ভ্যালুটা 0 ছিল। এখানে 1 সেকেন্ড কত, এই দুটো মিলিয়ে 1 সেকেন্ড, মানে 0 থেকে 1 হয়েছে, 1 থেকে আবার 0 হলো, আবার পরে যখন 0 থেকে 1 হলো, এই এতটা গ্যাপ হচ্ছে 1 সেকেন্ড, মানে হাফ সেকেন্ড পর পর তোমার এটা চেঞ্জ হচ্ছে, বোঝা গেল তো। তো এবার এখানে টগলিংটা এবার আমি কিভাবে দেখাবো, দেখো ধরো এখানে আমি কিউএন দেখাচ্ছি, কিউএন প্লাস 1 বা কিউ আর কিউ বারই দেখো, খেয়াল করো আমি ধরছি ইনিশিয়ালি কিউ বারটা 0 ছিল, তো আমি এটাকে 0 রাখলাম। যেমনি আমার এই এই জায়গাটা এলো, আচ্ছা কিউ বারটা কত, একটা জিনিস দেখো কতক্ষণ কাজ করবে দেখো, যখনই ক্লক পালসটা পেল তখনই কিন্তু আমার আউটপুট চেঞ্জ হবে। কিউটা কি ছিল, কিউটা 0 ছিল, তো যখন আমার আউটপুটটা পেল ততক্ষণ আমার কিউটা আমার এইভাবে চেঞ্জ হবে, বুঝতে পারলি, এইভাবে ধরো আমার চেঞ্জ হয়েছে, কতক্ষণ চেঞ্জ হয়েছে, ততক্ষণ ক্লকটা পাস হয়েছে। এবার ধরো যখন আমার সেকেন্ড পালসটা যতক্ষণ ক্লক 0 ছিল তখন কিন্তু এটা আগের অবস্থায়, মানে যেখানে গিয়ে স্টপ হয়েছে ওখানেই থাকবে, ধরো এখানে 0 হয়ে গেছিল কিউটা, তাহলে কিউটা 0 থাকবে। তারপর আবার এখান থেকে এটা 2 নম্বর পালস যেমনি স্টার্ট হবে,
এমনি আবার পিউপালসটা আবার টগল করা শুরু করবে, এইভাবে চলতে থাকবে। আবার যতক্ষণ ক্লকটা জিরো রয়েছে, ক্লক যতক্ষণ জিরো রয়েছে এটা আবার জিরোই থাকবে। তাহলে এইভাবে দেখো কিভাবে আমার একটা ক্লক পালস হতে গিয়ে ততক্ষণে আমার কিউটা কিন্তু অনেকবার চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে, জিরো থেকে ওয়ান হচ্ছে, ওয়ান থেকে জিরো হচ্ছে। আচ্ছা কিউবারটা কি হবে বলো তো, এবার খেয়াল করো কিউবারটা সবসময় কিউ এর অপোজিট থাকে। এখানটায় দেখো যেহেতু কিউবারটা প্রথম পালস অব্দি জিরো ছিল, কিউবারটাকে আমার প্রথম পালস অব্দি ওয়ান রাখতে হবে, আর এটা উল্টো দিক দিয়ে যাবে, মানে এটা এরকম হবে। তাহলে খেয়াল করো কিউটা আমার জিরো থেকে বাড়ছে আর কিউবারটা ওয়ান থেকে কমছে, কিন্তু ফাইনালি ওয়ান হয়ে যাচ্ছে। তো এই যে পিকচারটা দেখলাম আঁকলাম, এইটাকে আমরা বলছি হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, আর এখানে আমরা টগলিংটাকে দেখাচ্ছি। এটা এত অবধি দেখাবার দরকার নেই, তিন চার অবধি দেখালেই হবে। এই সাইডটা মুছে দিলাম, কম বেশি বড় হয়ে যাচ্ছে। তো টাইমিং ডায়াগ্রামটা আশা করছি বোঝা গেছে কিভাবে আঁকতে হবে। এবার তাহলে এইটা হচ্ছে সমস্যা, যে যখন আমার যতক্ষণ ক্লকটা ওয়ান থাকছে ততক্ষণ আমার কি হচ্ছে কিউ আর কিউবারটা যেটা আছে সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তো কোনো একটা, এবার আমরা কিভাবে রেস অ্যারাউন্ড কন্ডিশনটাকে আমরা সরাতে পারি? স্যার ওখানে যেটা 1 আর 2 এর মাঝখানে মানে তো হাইস্কুল, হ্যাঁ কোথায় থাকতে পারে, তাহলে আমার সেক্ষেত্রে এটা ওয়ান, মানে যদি এরকম কেস হতো। এখানে এখানকার কথা বলছো তো, সেখানে শেষ হতো যদি ধরো এরকম হতো তখন কিরাম হতো, সেটাও হয় আমি এখানে দেখাইনি, সেটা মনে হতো কি ধরো তিন হয়েছে তো এইখানে যদি হাই হয়ে যেত তাহলে এখানটা হাই থাকতো আর আবার এখান থেকে লো হতো আর এখানে ধরো লো থাকতো, আর এটা উল্টো হতো এই ক্ষেত্রে, এটা লো থাকতো এখানে গিয়ে আবার হাই, এরকম হতো আর কি, বুঝতে পারলে? মানে এটা চেঞ্জ হতে হতে এই পয়েন্টে হতেও পারে, যে আমি টগলিংকে জাস্ট বোঝাতে হবে তাই আমি অতটা করিনি, কিন্তু এটুকুনি খেয়াল রাখতে হবে কিউ যদি ওয়ান হয়, যেমন এখানটা কিউটা ওয়ান রয়েছে, কিউ বারটা কিন্তু এখানে দেখো জিরো, এই জায়গাটা কিন্তু সামঞ্জস্য রাখতে হবে। ওটা ডিপেন্ড করছে যে এটা কতবার চেঞ্জ হচ্ছে, যদি ইভেন অড নাম্বার টাইমস চেঞ্জ হয় তাহলে কিন্তু দ্বিতীয় পালসের এখানটা হয়তো কিউটা হাই হয়ে গেছে যখন ক্লকটা জিরো আছে, কারণ মেমোরি থাকে, আর ঠিক পরের পালসটা যেমনি পাবে তখন আবার সে আবার টগল করা শুরু করবে, তারপর আবার সে এবার লো হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল কি না? এবার এই সমস্যাটাকে কি করে সমাধান করবো যাতে এই জিনিসটা না, এই যে বারবার চেঞ্জ হচ্ছে সেটা যাতে না। তো এটা হ্যাঁ টাইম পিরিয়ড, এই টগলিং এর এক টাইম পিরিয়ডটাকে আমরা ধরে নিচ্ছি, এটা আপনি দেখবে এটা পিডিএফ এ লেখা রয়েছে, আমি আর এখন লেখাচ্ছি না। এই যে টগল হওয়ার একটা টাইম পিরিয়ড আছে সেটা হচ্ছে ডেল্টা টি সে, আর কতক্ষণ পালসটা অন রয়েছে ক্যাপিটাল টি বাই টু টাইমস, পুরো পালসটা হচ্ছে ক্যাপিটাল টি, এতটা এতটা হচ্ছে ক্যাপিটাল টি যদি তোমরা খেয়াল করো, আর এইটুকু হচ্ছে টি বাই টু, আর এই টগল হতে কত টাইম লাগছে মানে জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে টু তে চেঞ্জ হতে স্মল ডেল্টা টি সে, যদি আমার স্মল ডেল্টা টি যেটা সেটা যদি আমার গ্রেটার দেন টি বাই টু হয় তাহলেই আমার এই প্রবলেমটা আছে যে আমরা ওভারকাম করে গেলাম। মানে এই যে টগল হতে যে টাইমটা লাগবে সেই টাইমটা যদি আমার এই ক্লকের টাইম পিরিয়ডের থেকে বড় হয় তাহলে হবে কি দেখো, এটা জিরো হলো কিন্তু এটা চেঞ্জ হওয়ার আগেই ক্লকের পালস চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন জিনিসটা কিরকম হবে যদি এই এই ঘটনাটা ঘটে? তাহলে ধরো কিউটা জিরো ছিল, যখন প্রথম ক্লকটা পেলো তখন কি হলো কিউটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আর কিউবারটা ওয়ান থেকে জিরো হবে, কিন্তু এটা চেঞ্জ হওয়ার আগে কি হয়েছে ক্লক পালসটা আবার জিরো হয়ে গেছে, চেঞ্জ হওয়ার আগে ক্লক পালসটা জিরো হয়ে গেছে, তাই জন্য এটা এই নাম থাকবে,
আবার যখন ক্লক পাসটা ওয়ান হবে এই সেকেন্ড পালসে, তখন এটা নামবে আর এটা নামবে। আবার এটা চেঞ্জ কোথায় হবে, যখন আবার পরে ক্লক পাসটা উঠছে সেই সময়। বোঝা গেল কি হলো, কোথায় কোথায় তাদের চেঞ্জটা হচ্ছে? দেখো চেঞ্জটা হচ্ছে যখন ক্লক পালসটা উঠছে, ক্লক পালসটা যখন উঠছে কিউটা জিরো ছিল ওয়ান হয়ে গেল, আবার সেকেন্ড ক্লক পালসটা যখন উঠছে তখন ওয়ান ছিল জিরো হয়ে গেল, আর এটা একই রকম ভাবে উল্টো চেঞ্জ হচ্ছে। এটা কখন হবে, যদি আমার এই টগলিং এর টাইমটা এই ক্লকের টাইম পিরিয়ডের অর্ধেক টাইম হাফ অফ টাইম পিরিয়ডের থেকে বেশি, তাহলে আমার এই প্রবলেমটা সমাধান হবে। কিন্তু এটা করতে গেলে, কারণ এই যে টগলিং, তো তোমাদের বললাম যে কারেন্টটা কতক্ষণ টাইম লাগছে তার উপর নির্ভর করে, এই টাইমটা এতটাই ছোট, ডেল্টা স্মল টিটা, এই টগলিং হওয়ার টাইমটা এতটাই ছোট যে তুমি, তোমাকে যদি ক্লকটার টাইম পিরিয়ডটাকে এর থেকে ছোট করতে হয়, তোমাকে ক্লকটাকে খুব ফাস্ট ক্লক চাই, তো সেটা প্রবলেম নেই, খুব ফাস্ট ক্লক দরকার, সেটা জিনিসের প্রবলেমেটিক বানিয়ে দেবে। তো এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করা আমরা করি, প্র্যাকটিক্যালি এই জিনিসটাকে ইউজ করি। তো এটা আর একটা কোনো সমাধান কি থাকতে পারে, আর একটা সমাধান আছে, যতগুলো আমরা এখানটায় ফ্লিপ ফ্লপ দেখছি, এই এইগুলো দেখছি, এটা এদের হচ্ছে লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। লেভেল ট্রিগার মানে হচ্ছে ফ্লিপ ফ্লপটা ততক্ষণ কাজ করবে যতক্ষণ ক্লকটা হাই আছে, যতক্ষণ ক্লকটা হাই থাকবে ততক্ষণ ফ্লিপ ফ্লপটা অন স্টেটে থাকবে, কাজ করবে, আর আমার এই কিউটা টগল করবে। যদি এমন কিছু বানানো যেত যে ক্লকটা আমার হাই অবস্থা বা লেভেলে ট্রিগার হবে না, একমাত্র যখন আমার ক্লকের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, আইদার গোয়িং ফ্রম জিরো টু ওয়ান অর গোয়িং ফ্রম ওয়ান টু জিরো, তখনই আমার কেবলমাত্র ফ্লিপ ফ্লপটা অন অবস্থায় যাবে, বাকি টাইমে সে কাজ করবে না, তাহলে ওই সমস্যার সমাধানটা করা যাবে, আর তখন ঠিক এই রেজাল্ট হবে। এইটাকে বলা হয় এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ আর এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। তো এটা হচ্ছে সেকেন্ড সমস্যার সমাধান, যেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ দ্যাট ওয়ার্কস হোয়েন দ্য ক্লক পালস ইজ ইন জিরো অর ওয়ান স্টেট, ইজ ইন ওয়ান স্টেট করে দিই, কারণ জিরো স্টেটে তো আমরা মেমোরি রাখি, তার মানে যতক্ষণ ক্লকটা আমার ওয়ান আছে জিরো ওয়ান, ততক্ষণ আমার কিউটা আমার কি হবে, টগল করবে। এটাকে আমরা বলবো হচ্ছে লেভেল ট্রিগার ফ্লিপ ফ্লপ, মানে যতক্ষণ আমার, এটাকে আমরা এইভাবে দেখাবো, ক্লকের এই যে মাথাটায় আমি একটা অ্যারো বসিয়ে দেবো, যতক্ষণ ক্লক ওয়ান আছে ততক্ষণ আমার ফ্লিপ ফ্লপটা কাজ করবে, কিউয়ের ভ্যালুটা চেঞ্জ হবে, অবভিয়াসলি যে কে ফ্লিপ ফ্লপের কেসে। এই নিচেরটা নাও আঁকতে পারো। আচ্ছা, এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে এজ ট্রিগার। এটা কি, দা ফ্লিপ ফ্লপ উইল ওয়ার্ক only when the clock changes its states state, comma দিয়ে এখানে আমি দুটো কথা অ্যাড করব, ওপরটা বুঝলাম, going from 0 to 1 জিরো টু ওয়ান, দ্যাট ইজ লিখে দিই, দ্যাট ইজ গোয়িং ফ্রম জিরো টু ওয়ান, এটাকে ব্র্যাকেটে লিখে দাও পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। এটাকে আমরা এভাবে দেখাবো, ক্লক এই দেখো
জিরো থেকে ওয়ানে যাচ্ছে মানে এইখানটায় আমার অ্যারোটা থাকবে, মানে যখন এই অ্যারোটা রয়েছে সেই মোমেন্টে ফ্লিপফ্লপটা কাজ করছে। তো লেভেল ট্রিগার ফ্লিপফ্লপ মানে যতক্ষণ আমার ফ্লিপফ্লপ ওয়ানে আছে ততক্ষণ ফ্লিপফ্লপ কাজ করবে, যতক্ষণ ক্লক পালস ওয়ান আছে। এখানে ফ্লিপফ্লপটা একমাত্র তখন কাজ করবে যখন আমার ক্লক চেঞ্জ হবে মানে জিরো থেকে ওয়ানে যাবে। এটাকে আমরা বলি পজিটিভ এজ ট্রিগার ফ্লিপফ্লপ, কারণ ক্লকের ভ্যালুটা জিরো থেকে বাড়ছে। আরেকটা হয় কি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপফ্লপ, যেটা বেশি অ্যাকচুয়ালি ইউজ হয় অ্যান্ড অর বা অর করে দিই, অর গোয়িং ফ্রম ওয়ান টু জিরো, এটাকে আমরা বলবো ব্র্যাকেটে দিচ্ছি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপফ্লপ। পিকচারটা এরম হবে জিরো থেকে ওয়ান, এইখানটা অ্যারোটা দেবো মানে যখন ওয়ান থেকে জিরো হবে সেই মোমেন্টে ফ্লিপফ্লপটা কাজ করবে। তো এইটা যখন আমরা করবো এজ ট্রিগার ফ্লিপফ্লপ, যখন নেগেটিভ এজ ট্রিগার ইউজিং এই এজ ট্রিগার ফ্লিপফ্লপ যখন আমরা ইউজ করবো সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমরা খেয়াল করে দেখো টগলিংটাকে আঁকে দিচ্ছে বা রেসনার কন্ডিশনকে আঁকে দিচ্ছে, কারণ কন্টিনিউয়াসলি চেঞ্জ হওয়ার তো চান্সই নেই। ইউজিং এজ ট্রিগার ফ্লিপফ্লপ উই ক্যান রিমুভ রেসারাম কন্ডিশন। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি আর এটাকে ইউজ করা হয়। এছাড়া আরেকটা উপায় আছে যেটাকে আমরা বলি মাস্টার স্লেভ জেটে ফ্লিপফ্লপ, যেটা পাশে পিকচার আঁকতে দেয়, কারণ পিকচারটা খুবই বড় আর কঠিন আর সেটা কিভাবে কাজ করছে সেটা তোমাকে। স্যার নর্মালি তো জিরো থেকে ওয়ান থেকে কাজ করবে, জিরো ওয়ান থেকে ওয়ান নর্মালি নেগেটিভ এজটা ইউজ করা হয় মানে ওটাই হয় যখন না এটা মানে এমনভাবে তৈরি করা, ধরো তুমি একটা নট গেট লাগিয়ে রেখেছো জিরো, তা আমরা তখন কাজ কখন করছে অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে জিরো থেকে ওয়ানে গেলে, কিন্তু এক্ষেত্রে তুমি মুখের উপর একটা নট গেট লাগিয়ে রেখেছো মানে সামনে, তাহলে সেটা অবভিয়াসলি ওয়ান থেকে জিরো থেকে গেলে কাজ করবে না, তো যে কোনো মোমেন্টে তুমি ইনভার্ট করতে পারো। তো নর্মালি নেগেটিভটাকে ইউজ করা হয়, নেগেটিভ এজ ট্রিগারটাকে ইউজ করা হয় যখন জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে জিরোতে যায় তখন কাজ করে নর্মালি। আর এটাকে হ্যাঁ নট গেট দিয়ে দেবে, ওগুলোকে ধরা হয় না, ওগুলো এমনি আমরা মানে বলে দিই আর কি, ঠিক আছে। কিন্তু ইউজ নর্মালি নেগেটিভ এজ ট্রিগারটাই করা হয়। আমরা এরপর যত টাইমিং ডায়াগ্রাম আঁকবো সেগুলো দেখবে নেগেটিভ এজ ট্রিগার মানে যখন আমার ক্লকটা নিচে নামছে তখনই আমার চেঞ্জ হবে, এরকম ভাবে আমরা টাইমিং ডায়াগ্রাম দেখবো। এরপর নেগেটিভ এজ ট্রিগারটাই কমনলি ইউজ হয়। এবার নেক্সট যেটা আছে যেটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপফ্লপ, বুঝলাম এটা হচ্ছে সবার। মাস্টার স্লেভ জেকে ফ্লিপফ্লপ এই পিকচারে তোমাকে হবে কি দুখানা তোমাকে জেকে ফ্লিপফ্লপ আঁকতে হবে, তখন প্রবলেম ক্রিয়েট হচ্ছিল সেটা রিমুভ করার জন্যই জেকে ফ্লিপফ্লপটা আনা হয়েছে। জেকে ফ্লিপফ্লপের মধ্যে হয় কি তোমার আনডিটারমাইন থাকছে, এসআর ফ্লিপফ্লপে তোমার কাছে আনডিটারমাইন, যখন তুমি দুটোকে ওয়ান করবে তখন কি দেবে তুমি জানতে না, এখানে তুমি অ্যাটলিস্ট জানো যে স্টার্টিং এ আমার উল্টে যাবে, ঠিক আছে। এখানে আমরা অ্যাটলিস্ট জানি যে আমার যা প্রিভিয়াস ইনপুট ছিল স্টার্টিং এ গিয়ে সেটা আউটপুট ইনপুট মানে প্রিভিয়াস আউটপুট ছিল স্টার্টিং এ সেটা উল্টে যাবে, জিরো ওয়ান হবে ওয়ান জিরো হবে, কিন্তু তারপরটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকে,
তাহলে যদি তুমি চেঞ্জটাকে আটকে দিতে কোনোভাবে, তাহলে তুমি এইটুকুনি জানো যে যখন তুমি জে আর কে ওয়ান দিচ্ছ তখন কি হচ্ছে তোমার উল্টে যাচ্ছে, মানে তোমার প্রিভিয়াস ইনপুটটা প্রিভিয়াস আউটপুটটা উল্টে যাবে, ইনভার্ট করে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এইটুকুই তুমি কনফার্ম। তাহলে এখন তো একটা ডিটারমিনিস্টিক জায়গায় চলে এসেছে, তো তুমি কিভাবে ওই রেসার তোমাকে ওই চেঞ্জ হওয়াটাকে আটকাতে হবে, সেটা কিভাবে আটকাতে পারো, দুটো প্রসেস মেনলি, এক প্রথম প্রসেসটা তো ইউজ হয় না বললামই, একটা হচ্ছে নেগেটিভ এসটিকার ফ্লিপ ফ্লপ ইউজ করা, মানে এসটিকার ফ্লিপ ফ্লপ, সেকেন্ড হচ্ছে মাস্টার স্লিপ ফ্লিপ ফ্লপ, এটাই বেশি কমনলি ইউজ হয়। এটা তুমি জানো ডিটারমিনিস্টিক হয়ে গেল যে তোমার আউটপুট যেটা আছে সেটা কি হবে জিরো আর ওয়ান, মানে ওয়ান উল্টে যাবে, সরি প্রিভিয়াস আউটপুটটা যা ছিল নিউ আউটপুটটা তার অপোজিট হবে যদি জি আর কে ওয়ান বসে। তো এটার পিকচারটা এরকম হচ্ছে, দেখো সেম তুমি যে কে ফ্লিপ ফ্লপ যেটা মানো সেভাবে আঁকলা, দুখানা আঁকতে হবে, এখানে ক্লক ঢোকানো আছে, এটা জে এটা কে। এবার কানেকশনটা যেটা আছে সেটা হচ্ছে এই লাস্টেরটার সাথে ফার্স্টটা কানেক্ট করা, আর আর কি কানেক্ট আছে এইটার সাথে, এইটাকে তুমি কানেক্ট করেছো। এবার যে ক্লকটা ছিল না, ক্লকটার অপোজিট মানে নট গেট ইউজ করে ক্লক বার, সেটাকে তুমি পরে দুটো মাস্টার স্লেভের সাথে কানেক্ট করবে। এইখানটায় দেখো তোমার দুটো পার্ট আছে, দুটো জেকে ফ্লিপফ্লপ আছে, এই জেকে ফ্লিপফ্লপটাকে আমি বলছি মাস্টার আর এটাকে আমি বলছি স্লেভ। স্লেভ থেকে যে আউটপুটটা বেরোচ্ছে যেটা ফিডব্যাকে যেটা হয় আর কি, আউটপুটটাকে তুমি সামনে আবার ইনপুটে ফিডব্যাক করো, এখানে তুমি দেখো স্লেভে যে আউটপুটটা বেরোচ্ছে সেটা কিন্তু মাস্টারে এসে ঢুকছে, ঠিক আছে। এটা বাকি সব সেম রইল কিউ। এবার এইটার ঘটনাটা ঘটছে কি, যখন আচ্ছা বাকি সব একই রকম কাজ করবে, মেন আমাকে দেখতে হবে যখন জে ওয়ান হবে কে ওয়ান হবে তখন কি হচ্ছে, দেখ সেই কেসটা কন্ডিশনটা আমরা জাস্ট ট্রাই করছি। দেখো বাকি সব সেম, মেমোরি যেমন এসআর ফ্লিপ ফ্লপ বা নর্মাল জিকে ফ্লিপ ফ্লপ কাজ করে, এখানেও সব একই রয়েছে, আমাকে মেন দেখতে হবে যখন জে আর ওয়ান আর কে ওয়ান তখন কি হচ্ছে, তো জে তে ওয়ান বসালাম কে তে ওয়ান বসালাম। আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি কিউতে জিরো ছিল আর কিউ বারে ওয়ান ছিল, এবার দেখো ক্লক যখন ওয়ান, যখন পালসটা আছে ক্লক যখন ওয়ান আছে তখন কি হচ্ছে, দেখো ক্লক ওয়ান থাকে। আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, ক্লক যখন ওয়ান রয়েছে তখন ক্লকে নট করলে আমার এই ক্লক বারটা কি হয়ে যাচ্ছে জিরো, তার মানে স্লেভের এখানটায় এই দুটো ক্লককে জিরো পড়ছে। আচ্ছা ক্লক জিরো থাকা মানে কি, মেমোরি, তার মানে স্লেভের মধ্যে জিরো বার ওয়ানটা থেকে যাচ্ছে, ওটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ ক্লকটাকেই তুমি নট গেট দিয়ে এখানে স্লেভের সাথে কানেক্ট করেছো, মানে এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা আটকে থাকছে। তো যতক্ষণ ক্লক পালসটা ওয়ান রয়েছে, ক্লক পালসটা যতক্ষণ ওয়ান রয়েছে আমি এখানে লিখলাম, ততক্ষণ আমার মাস্টারের আউটপুটটা কি হয়ে যাবে, এখানে ওয়ান এখানে ওয়ান, মাস্টার কি হবে টগল করবে, কারণ তুমি খেয়াল করে দেখো তিনটে ওয়ান হয়ে গেল আমার, কার ক্ষেত্রে জের ক্ষেত্রে তিনটেই ওয়ান হয়ে গেছে আর কে ক্ষেত্রে একটা ওয়ান আছে একটা জিরো আছে, তো এই মোমেন্টে আমার কি হচ্ছে, আচ্ছা জে আর কে ওয়ান থাকা মানে কি টগল হবে, তো এটা আমার টগল হতে থাকবে কিন্তু স্লেভের কিন্তু কোনো আউটপুট। এবার কখন স্লেভটা অন হবে, কিন্তু হ্যাঁ এইটুকুনি আমি বলতে পারি যে আমার আচ্ছা এখানটায় জিরো ছিল এখানটায় ওয়ান ছিল, তার মানে আমি কি ধরতে পারি আমার এখানটায় এই দুটো পয়েন্টে
মানে স্লেভের স্টার্টিং এ কি ছিল নিশ্চয়ই 0 আর 1 ছিল এটা এইভাবে ভাবো কারণ কি হবে তোমার এই আউটপুট যা হবে সেটাই নিশ্চয়ই ইনপুট ছিল আউটপুটে 0 1 থাকলে এখানেও 0 1ই আছে রাইট ধরো এখানেও 0 1 আছে তার মানে এই যে আমার জেকে যেটা রয়েছে তার মানে তার আউটপুটে নিশ্চয়ই 0 1 ছিল প্রথমে প্রিভিয়াসলি তাই জন্য এটা 0 1 হয়েছে এবার যেমনি তোমার এখানটায় জেআর কে তুমি 1 করে দিলে তোমার এটা টগল হওয়া শুরু করলো কিন্তু টগল হওয়ার স্টার্টিং কি হবে তোমার এটা 1 হয়ে যাবে আর এটা 0 হয়ে যাবে কিন্তু যেহেতু এখন স্লেভটা ক্লকের নট করা আটকানো রয়েছে ক্লকটা কিন্তু স্লেভকে অফ করে রেখেছে তো এই 1 0 টা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়তো হবে কিন্তু স্লেভটার আউটপুটটা 0 1 এই ফিক্সড থাকবে যখন তোমার পালসটা ক্লকের 0 হলো তখন তোমার স্লেভটা চালু হবে তখন তোমার স্লেভটা চালু হবে তখন হয়তো সে দেখছে আর এটা এমন ভাবে করা থাকবে যে তখন স্লেভের অপোজিটে এই আউটপুটটা পড়বে 1 0 আগেটার উল্টোটা স্লেভ কি করবে আর স্লেভ কিন্তু এটা পাচ্ছে এখানে কিন্তু টগলিং এর কোনো কেস নেই স্লেভ এটা 1 0 পেয়েছে সেটা কি তখন দেখিয়ে দেবে তো স্লেভটা যেহেতু বন্ধ ছিল যখন ক্লকটা হাই ছিল তখন স্লেভটা বন্ধ ছিল বলে এটা টগল করলেও স্লেভের আউটপুট টগল করছে যখন ক্লকটা 0 হলো ডাউন হলো তখন এটা মাস্টার অফ হয়ে গেল স্লেভ চালু হয়ে গেল স্লেভ দেখলো যে লাস্টে কি ভ্যালু মাস্টার দিয়ে রেখেছে দেখলো লাস্টে ভ্যালুটা 0 আর 1 দিয়ে রেখেছে 1 আর 0 দিয়ে রেখেছে তখন স্লেভ কি করলো সেটাকে স্যার আউটপুটে দেখিয়ে দিল তাহলে খেয়াল করো এখন আমার স্লেভের আউটপুট হয়ে গেল 1 0 তাহলে ই প্রিভিয়াসলি কি ছিল 0 1 এখন হয়ে গেল 1 0 তার মানে যখন তুমি জে আর কে কে 1 দিচ্ছো তোমার আগের আউটপুটটা এখন জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু টগল আর করছে না টগল করছে না যেরকম নেগেটিভ এসটিকারের জন্য হয় সেই রকম এখানটাই হচ্ছে কারণ একটা টাইমে এ কাজ করছে পরের মোমেন্টে এ কাজ করছে যখন ক্লক 1 আছে তখন এ কাজ করছে ক্লক 0 থাকার সময় এ কাজ করছে জিনিসটা বুঝছ ক্লক যখন 0 হবে তখন ওই স্লেভের উপরটা 1 0 এটা এই যে নট গেট দেখো না না এই স্লেভে ওটা 1 ই হবে এটা 0 হবে এরকম ওইভাবে কর কানেকশনটা করা মানে তোমার টাইমটা ওরকমই লাগবে টগলিংটা এমন ভাবে হবে যে যতক্ষণে তোমার এই ক্লকটা 1 থাকছে তোমার ক্লকটা যখন 1 শেষ হচ্ছে তখন তোমার আউটপুটটা তখন এটা দিস মানে মানে যখন চালু হলো আর যখন শেষ হলো তখন একই তোমার ডেটা থাকে চেঞ্জ হলো শেষ অবধি এটাই থাকে এরকমই সিস্টেমটা করা আছে স্লেভ স্লেভের বাংলা মানে কি হ্যাঁ স্লেভের তো বাংলা মানে স্লেভন দাস 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 কথা হতো না মানে মাস্টার স্লেভ ও কাস্টার বলা হতো ও লঘু ও চাপ ওর ওরাটাই চলবে হ্যাঁ বেটাকে নাম এইভাবে দেওয়া হয়েছে ওই যে ওর যে কাস্টার পড়া বন্ধ হয়ে গেল তারপরে এ চালু হয়ে গেল আউটপুটটা দেখে দিল মানে যখন এ চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এ অফ হয়েছে সেই জন্য এর আউটপুট চেঞ্জ হচ্ছে আর এ যখন চালু হচ্ছে তখন এ স্টেবল হয়ে গেছে এ কারণ তখন তখন খেয়াল করো তখন আবার এখানে 1 0 হলো এটার জন্য এটাও চেঞ্জ হয়ে গেল কিন্তু তার এফেক্ট পড়বে না ঠিক আছে তো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় খুব আসে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের টাইম ডায়াগ্রামটা তোমাদের দেখাই টাইম আচ্ছা এখানটা দুটো হবে মাস্টার স্লেভ যেটা আছে মাস্টারের আউটপুটটাকে আমি কিউএম দিয়ে রিপ্রেজেন্ট করব কিউ মাস্টার কিউএম এন্ড কিউএম বার আর স্লেভেরটা হচ্ছে কিউএস এন্ড কিউএস বার ঠিক আছে মেইন পিকচার একটু দেখি মাস্টারের আউটপুট হচ্ছে কিউএম এন্ড কিউএম বার এন্ড স্লেভের আউটপুট হচ্ছে কিউ কিংবারটা হাই থাকছে করে একটা টগল করে দেখ
যেহেতু এটা আমাদের টাইমিং, তো আমাকে ওইভাবে ধরে রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা তুমি যদি ইনপুট জিরো করে দাও, দুটোই জিরো, মানে তুমি ইনপুটে কোনো কারেন্ট বা ভোল্টেজ দিচ্ছ না, তাও কিন্তু তোমার একটা আউটপুট ওয়ান দিচ্ছে, হাই ভোল্টেজ দিচ্ছে। তো এই হাই ভোল্টেজ যদি দিচ্ছে, তাহলে সেই এনার্জিটা পাচ্ছে কোথা থেকে? তোমরা এক্সপেরিমেন্ট করতে যাবে, দেখবে একটা আলাদা পার্ট রয়েছে, একটা আলাদা পিন রয়েছে, যেটাতে তোমাকে বলা আছে যে ব্যাটারি কানেক্ট করে 14 নম্বরের পজিশন, 7 নম্বরের 0, ওইটা ওইটা কানেক্ট করার ফলে সে এনার্জি পাচ্ছে। তবে এবার ইনপুট তুমি কি দিচ্ছ সেই হিসাবে সে কাজ করবে। তো ইনপুট দুটো 0 হলেও তোমার একটা আউটপুট 1 আসতেই পারে, নট গেটে যাবে, তোমার উত্থান ইনপুট 0 কিন্তু আউটপুট 1, কি করে তাহলে সে এনার্জিটা পাচ্ছে কোথা থেকে? তুমি এটা কানেক্ট করে রেখেছো বাইরে থেকে ব্যাটারিটা, বুঝা গেল? তো সেম এখানটাই, আর আমরা গোলাতে মিলে গেল। স্যার বলছি যে একটা গেম ছিল, হ্যাঁ বেরিয়ে পড়ে অসুবিধা নেই, সবাইকে বেরিয়ে পড়বে নাকি বাকিরা থাকবে? কটা ট্রেন আছে একটু দাঁড়াবে তাহলে? কি 44 হ্যাঁ বেরিয়ে পড়ো, পাবে না, পাবে না, দৌড়া তাহলে, দৌড়া শিখিয়ে যাও। এবার আরো দুটো টাইপ আমরা দিয়ে দিচ্ছি, ধরো এখানে আমরা নর্মাল এসব ফ্লিপ-ফ্লপই আনছি। তো এটা এইটা কেন ওভাররাইডিং বলছে, তোমরা প্রিসেট এন্ড ক্লিয়ার যা দেবে সেই হিসাবে তোমার আউটপুটটা চেঞ্জ হবে, রিগার্ডলেস অফ ইনপুট তোমার যাই থাকবে না কেন। প্রিসেট এন্ড ক্লিয়ার দিয়ে তুমি জিনিসটাকে ক্লিয়ার করে দিতে পারো বা তুমি ওটাকে সেট করতে পারো। এটা পিকচারটা আমি দেখাচ্ছি, নর্মাল এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে দেখাচ্ছি, যেকে ফ্লিপ ফ্লপ দিয়ে অনেকটা সেমি হবে। এসআর ফ্লিপ ফ্লপ, এখানে ক্লক, এখানে এস, এখানে আর, এটা নট গেট, এবার এইখানে একটা ঢুকছে, এটা হচ্ছে আমার প্রিসেট, আর এখানে একটা ঢুকছে, এটা হচ্ছে আমার ক্লিয়ার, বাকি সব সেম আছে। এবার প্রিসেট আর ক্লিয়ার কিভাবে কাজ করবে, এইভাবে ট্রুথ টেবিলটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এটার উপরে একটা এখানে অ্যাড হচ্ছে মাঝখানেরটার সাথে, ল্যাচের সাথে, যেমন আমার জেকে ফ্লিপ ফ্লপে এই দুটোর সাথে অ্যাড হচ্ছিল, এখানটা কিন্তু এই দুজন ভেতরে দুজনের সাথে অ্যাড হচ্ছে। আর এটার কাজ কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি। এটা ট্রুথ টেবিলটা আমি দেখাচ্ছি,
ট্রুথ টেবিলটা এরকম হবে, ধরো থ্রি সেট আর ক্লিয়ার, এখানটা আমি ইউজ করলাম এস আর আর কিউএন কিউএন বার সরি কিউএন প্লাস ওয়ান আর এটা হচ্ছে কিউএন প্লাস ওয়ান বার, ঠিক আছে? এটা ট্রুথ টেবিলটা দেখা যাচ্ছে। তোমরা এবার যখন তোমরা প্রিসেট ক্লিয়ার ইউজ করছো তখন কিন্তু কিউএ কিউ আর আর এর কোনো ভ্যালুর উপর কিন্তু কিছু নির্ভর করছে না। প্রথমত যদি দুটো জিরো কখনো হবে না, তোমাকে প্রিসেট আর ক্লিয়ারকে সবসময় অপোজিট দিতে হবে, দুটো জিরো নট ইউজড। এখানে এস আর আর এর কোনো ভ্যালু ক্রস দেওয়া মানে কি ডোন্ট কেয়ার, এটা হচ্ছে কি, হ্যাঁ ক্রসটার মানে হচ্ছে ডোন্ট কেয়ার। আমি কিছু লিখেছি ডোন্ট ডু নট কিছু একটা লিখেছিলাম না, এটাকে বলা হয় ডোন্ট কেয়ার সিম্বল। তারপরে একটা বলেছিলাম এটাকে বলা হয় ডোন্ট কেয়ার, এক্স মানে হচ্ছে এটা সিম্বলটাকে সম্ভবত বলে ডোন্ট কেয়ার সিম্বল, মানে ওয়ান হ্যাঁ না ডাজন্ট ম্যাটার না ডোন্ট কেয়ার, ধরো আমার মাথায় আসছে না নামটা, ডোন্ট কেয়ার সিম্বল ধরে ক্রস, মানে এটা যা হোক হতে পারে, জিরো হোক ওয়ান হোক আমার কিন্তু আউটপুটে কিছু হবে, তো এটা জিরো জিরো আমার কখনো হবে না। আমার কিন্তু দুটো জিনিস হতে পারে, একটা তুমি প্রিসেটকে জিরো করো ক্লিয়ারকে ওয়ান করো, ক্লিয়ার ওয়ান করা মানে কি হচ্ছে তুমি আউটপুটকে ক্লিয়ার করে দিচ্ছ, মেন আউটপুট কোনটা, এইটা হচ্ছে মেন আউটপুট কিউ এন টা, তো সেক্ষেত্রে কিউ এন টা জিরো হয়ে যাবে, কিউ এন বারটা ওয়ান হয়ে যাবে, না সরি ক্লিয়ারটা ওয়ান দিলে এটা ওয়ান কিভাবে কাজ করে, জিরোতে কাজ করে, তুমি এক্স আর আর কে যাই দাও না কেন, তোমার কিউটা ওয়ান হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তো এখানে তোমার দেখো প্রিসেট এন্ড ক্লিয়ারটা তোমার কিন্তু ফ্লিপফ্লপের মেইন ইনপুটের উপর নির্ভর করছে না, মানে এস আর আর এর ভ্যালুর উপর নির্ভর করছে না। এস আর তুমি যাই দাও না কেন, তুমি যদি ক্লিয়ারকে ওয়ান করে দাও প্রিসেটকে জিরো করে দাও তাহলে তোমার মেন আউটপুট ওয়ান হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। আর যদি প্রিসেটকে ওয়ান করো ক্লিয়ারকে জিরো করো, প্রিসেট করা মানে হচ্ছে তোমার জিরো, এখানটায় জিরো হয়ে যাবে, এটা জিরো এটা ওয়ান, তুমি আউটপুট যাই দাও না কেন। দুটো যদি ওয়ান থাকে, হ্যাঁ এবার মনে হয় মনে পড়ছে, দুটো যদি ওয়ান থাকে তখন আমার ফ্লিপফ্লপটা নর্মালি কাজ করবে, নর্মাল অ্যাকশন। বা এখানটা তোমরা একটু ভালো করে দেখাতে পারো, এই নর্মাল অ্যাকশনটাকে তোমরা এইভাবে দেখাতে পারো, ওয়ান 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 ওয়ান। এবার তোমার এস আর এর উপর কাজ করবে, জিরো জিরো কিউএন প্লাস কিউএন কিউএন বার, এখানটায় জিরো ওয়ানের জন্য জিরো ওয়ান, ওয়ান জিরোর জন্য ওয়ান জিরো, ওয়ান ওয়ান নট ইউজড। এখানে আমি এস আর টু ফ্লপ করেছি, তাহলে এবার দেখো এটাকে তোমরা এই অবধি তোমরা ভাগ করে দিতে পারো। এইখান এটা কিন্তু নর্মাল অ্যাকশন অফ ফ্লিপ ফ্লপ, এইটাকে দেখে নাও নর্মাল অ্যাকশন অফ ফ্লিপ ফ্লপ। এটা তোমরা মনে রাখতে পারবে যে যখনই প্রিসেট আর ক্লিয়ারকে তোমরা ওয়ান করে দেবে তখন কিন্তু আমার কিন্তু সিস্টেমটা একদম নর্মাল যেরকম ফ্লিপ ফ্লপ কাজ করে সেভাবে কাজ করবে, যেটা এইটা এস আর আর এর ভ্যালু তখন তোমার ইম্পর্টেন্ট। কিন্তু যখন তুমি এটা অপোজিট থাকবে, এবার মেইন কারণ তোমার খেয়াল করো নর্মাল কাজ করার জন্য, নর্মাল কাজ করার জন্য তোমাকে প্রিসেট আর ক্লিয়ারকে ওয়ান রাখতে হচ্ছে অল টাইম, তবে আমার জিনিসটা নর্মাল কাজ করবে। এবার তুমি ক্লিয়ারকে জিরো করছো, ক্লিয়ার এই জায়গাটা হ্যাঁ এবার এখানে ম্যাচ হবে, ক্লিয়ারকে জিরো করছো, জিরো করা মানে হচ্ছে তুমি বলতে চাইছো যে ক্লিয়ার করা সব কিছু, ক্লিয়ার মানে জিরো হওয়া মানে হচ্ছে দেখো অ্যাকচুয়ালি ওয়ান ওয়ান থাকা মানে নর্মাল কাজ, তুমি যদি এবার এটা উল্টো কাজ করে মানে তুমি যদি ক্লিয়ারকে অন করতে চাও তোমাকে ক্লিয়ারকে জিরো করতে, ওয়ান ওয়ান থাকা মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা অফ আছে, ভাবো এইভাবে ভাবতে পারো। কারণ কি
এরা ওয়ান থাকা মানে দুজনে ওয়ান থাকা মানে কি নরমাল ভাবে কাজ করছে, মানে এরা অ্যাকচুয়ালি এদের কোনো ফাংশন আর 00 তো নট ইউজ, এটাকে আমরা ইউজ করব না। মানে ফ্লিপ ফ্লপ কে চালু করতে না করতে প্রিসেটার ক্লিয়ার কে ওয়ান রাখতে হবে সঙ্গে সঙ্গে, তাহলে হবে কি এটা মানে এই দুজনে ওয়ান থাকা মানে অ্যাকচুয়ালি অফ উল্টো কাজ করছে, এটা অফ হয়েছে। এবার তাহলে এটা যদি ক্লিয়ার কে অন করতে চাও তাহলে তুমি কি করবে, ক্লিয়ার কে জিরো করবে, জিরো করলে তোমার মেন আউটপুট জিরো হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, খেয়াল করতে পারলে তো। আর যদি তুমি প্রিসেট করো, প্রিসেট করা মানে সেট করো মেন আউটপুট কে ওয়ান করো, সেট আউটপুট টু ওয়ান, তো প্রিসেট চেঞ্জে জিরো করলে তখন মেন আউটপুটটা ওয়ান। আর জিরো জিরো আমরা কখনো ইউজ করবো না কারণ তাহলে জিনিসটা বন্ধ করবে। তো নর্মালি এইটাকে আটকাবার জন্য প্রিসেট আর ক্লিয়ার কে না জিরো আর জিরো দেয় না নর্মালি, আর প্রিসেট আর ক্লিয়ার কখনো ওয়ান ওয়ান, এবার তুমি সুইচটা দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই ট্রুথ টেবিলটা মাথায় রাখতে হবে। আর প্রিসেট আর ক্লিয়ার দিয়ে কিরকম ছবি হবে, নর্মাল আমি পিকচারটা সাইডে রেখে দিচ্ছি নিচে, যেটা ব্লক ডায়াগ্রাম ধরো এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ আমরা কিভাবে দেখাই, এখানে এস দি, এখানে আর দি, এখানে কিউ আর দি, উপরে তুমি একটা দাও প্রিসেট আর নিচে একটা দাও ক্লিয়ার। আচ্ছা দেখবে এই প্রিসেট আর ক্লিয়ার দেওয়ার সময় এখানে একটা গোল দিয়ে রেখেছি, মানে এরা এই সুইচগুলো কাজ করবে যখন ওয়ান জিরো দেওয়া হবে, এখানে একটা গোল আছে মাঝখানে একটা ক্লক থাকবে। স্যার উপর দিয়েছে তো স্যার কি প্রিসেটটা দোনো টেন্সে না মানে এরকম থাকবে আর কি, সেটা তো একটু ইঙ্গিয়ে হয়ে গেছে দেখি না, সেটা তো আছেই, এটা আমি এখানে দেখাইনি, এটা বইতে হয়তো দেখবে এরকম, না দিলেও চলবে বাট বইতে দেখবে হয়তো এরকম গোলগুলো দেওয়া রয়েছে। গোলগুলো দেওয়া সাজেস্ট করছে যে জিরোতে কাজ করে, জিরোতে জিনিসটা অন, অবভিয়াসলি কমপ্লিমেন্ট। তাহলে ফ্লিপ ফ্লপ তো আমরা বুঝলাম, এবার ফ্লিপ ফ্লপটা কোন কাজে লাগে, ফ্লিপ ফ্লপটা আমাদের কোন কাজে লাগে, ফ্লিপ ফ্লপ আমাদের কাজে লাগে হচ্ছে ডেটা স্টোর, ডেটা স্টোর করতে আমাদের কাজে লাগে। কিরকম ডেটা, ওয়ান বিট ডেটা, কিন্তু যখন আমরা রিয়েল লাইফে আমরা কোনো ফ্লিপ ফ্লপকে আমরা তো ওয়ান বিট ডেটা স্টোর করলে তো আমাদের কোনো কাজ হবে না, আমাদের তো একটা ধরো আমি 10 নম্বরটাকে স্টোর করতে চাইছি, 10 নম্বরের বাইনারি কত, 10 10 10 পোস্ট করা, তাই তো এখানে 8 2 10 10 10 ইজ বাইনারি ইকুইভ্যালেন্ট অফ 10, তো আমি 10 নম্বর স্টোর করতে চাইছি তাহলে আমার অ্যাট লিস্ট কটা ফ্লিপ ফ্লপ লাগবে, 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। তো সেই টাইপের জিনিস একাধিক ফ্লিপ ফ্লপ দিয়ে আমি একটা মেমোরি ক্রিয়েট করতে পারবো, ফ্লিপ ফ্লপ ইজ অলসো মেমোরি বাট ইট ক্যান জাস্ট একটা ভ্যালু একটা বিট কে স্টোর করতে পারে। যদি আমি 10 নাম্বার একটা বড় ভ্যালু কে স্টোর করতে চাই সেক্ষেত্রে আমাকে কি লাগবে, আমার একটা রেজিস্টার লাগবে। তো এ ফ্লিপ ফ্লপ ক্যান স্টোর অনলি ওয়ান বিট মেমোরি, এ কম্বিনেশন অফ এ নাম্বার অফ ফ্লিপ ফ্লপস অফ আ নাম্বার অফ ফ্লিপ ফ্লপস ক্যান মেক্স আ রেজিস্টার। রেজিস্টার ক্যান স্টোর মেনি বিটস অ্যাট ওয়ান্স টু স্টোর ফোর বিট নাম্বার উই রিকোয়ার আ রেজিস্টার অফ ফোর ফ্লিপ ফ্লপ made up of ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের রেজিস্টারের আইডিয়া,
নরমালি আমরা যে টাইপের রেজিস্টার নিয়ে আমরা কথা বলবো চারটে টাইপের ফ্লিপ ফ্লপ মানে সরি রেজিস্টার যেটা আছে সেটা নরমালি চারটে টাইপের হবে। There are four types of registers. Four types of registers. Number one, SIPO, SIPO, serial in parallel out. CISO, serial in, serial out. বাকি তোমরা বলো দুটো কি হবে? বাকি দুটো কি হবে? PIPO, parallel in and parallel out. And obviously CISO. Parallel in serial out. এছাড়া আরো দুটো ক্যাটাগরিতে রেজিস্টারকে আমরা ভাঙতে পারি যার মধ্যে থেকে সিসো সিসো সিপো আর পিসো এরা হচ্ছে আর শিফট রেজিস্টার shift registers এখানে কি হচ্ছে ডেটা ক্যান শিফট ফ্রম ওয়ান ফ্লিপ ফ্লপ টু অ্যানাদার বিটুইন ফ্লিপ ফ্লপ ডেটাটা যেটা আছে যেটাকে তুমি স্টোর করছো সেটা কিন্তু শিফট করতে পারে তাই জন্য বলা হচ্ছে শিফট রেজিস্টার আর আরেকটা যেটা আছে পিপো প্যারালেল ইন প্যারালেল আউট ইজ আ স্টোরেজ রেজিস্টার এটা শিফট রেজিস্টারের মধ্যে পড়ছে না পিপো যেটা প্যারালেল ইন প্যারালেল আউট সেটা কিন্তু আমার স্টোরেজ রেজিস্টারের মধ্যে পড়ছে এটা শিফটের মধ্যে পড়ছে না শিফট রেজিস্টার আচ্ছা ওটা দেখবে স্টোরেজ রেজিস্টার করবে না মানে শিফট করবে না একটা ফ্লিপ ফ্লপ থেকে অন্য ফ্লিপ ফ্লপে ডেটা ট্রান্সফারটা হবে না যেটা এখানে আমি দেখাবো তো এবার নরমালি আমরা যেটা পরীক্ষায় আসে শিফট রেজিস্টারই আসে এটা বুঝলাম শিফট রেজিস্টার যেগুলো আছে কিভাবে আমরা এটা কাজ করছে ফোর বিট শিফট রেজিস্টার ফোর বিট শিফট রেজিস্টার হচ্ছে কি তোমরা ফ্লিপ ফ্লপ যেভাবে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকি এখানে আমরা ডি টাইপ ফ্লিপ ফ্লপ আঁকবো ডি টাইপ ফ্লিপ ফ্লপটাকে তোমরা কি এস আর ফ্লিপ ফ্লপ এস এন্ড আর নট করে কানেক্ট করা রাইট তো ডি টাইপ ফ্লিপ ফ্লপ আমি ডি লিখে দিয়েছি তোমরা এস আর ফ্লিপ ফ্লপও করতে পারো এটার জায়গায় মানে এখানটা এরকম ভাবে দেখাতে পারো এস আর নট গেট দিয়ে আর এটাও দেখাতে পারো কিন্তু আমি সুবিধার জন্য আমি ডি টাইপ করছি তাহলে আমাকে এই আঁকার ঝামেলাটাই দেখাতে যেতে হবে না বারবার আর এরটাকে আঁকতে হবে না জিনিসটা সহজ হবে কিউ কিউ বার আচ্ছা এটা হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ নাম্বার এটাকে আমি নাম দিচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার ফ্লিপ ফ্লপ এফ এফ থ্রি হ্যাঁ দেখাচ্ছি এটা ডি কিউ কিউ বার এটা এফ এফ টু এটা হচ্ছে ডি সেকেন্ড ডি কিউ কিউ বার এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার ওয়ান And at the end we have flip flop number 0, DQ Q bar, it is FF 0. Okay, this one you can see. This one is the main input. Main input is what? Main input is Q. মেন ইনপুটটা প্রত্যেকের আমার সেকেন্ড মানে মেন আউটপুটটা
দ্বিতীয় ফ্লিপফ্লপের ইনপুটের সাথে কানেক্ট হয়ে গেছে। দিস ইজ, এটা যদি তিন নম্বর ফ্লিপফ্লপের আউটপুট হয় তাহলে এটাকে আমি নাম দেবো কিউ3 আউটপুটটা। এটা অবভিয়াসলি কিউ2, এটা হচ্ছে কিউ1, এটা হচ্ছে কিউ3, ঠিক আছে। আর এইখান থেকে আমার ডেটা ইনপুট হবে, এটা থেকে আমার ডেটা ইনপুট হবে। ক্লক যেটা আছে সেটা এইভাবে প্রত্যেকের সাথে কানেক্ট হবে, একটাই ক্লক। আচ্ছা ক্লকটাকে আমি দিয়ে দেখাচ্ছি, ক্লক একটা লম্বা ক্লক টানলাম আর এটা প্রত্যেকের সাথে কানেক্ট। এটা হচ্ছে আমার শিফট রেজিস্টার, এটা হচ্ছে সিরিয়াল ইন। কি টাইপের সিরিয়াল ইন? সিরিয়াল আউট না, এখানে যেহেতু বাইরে আছে এইগুলোকে ঢুকিয়ে দিয়েছি, এটা আমার সিপো ফরম্যাটে আছে। সিরিয়াল ইন প্যারালেল আউট, কেন সিরিয়াল ইন প্যারালেল আউট? আমি এই যে মাথায় এগুলোকে তুলে রেখেছি, মানে আউটপুটটা সবসময় আমি এর মাথায় দেখতে পাবো, আউটপুটটা প্যারালেল রয়েছে। এই দেখো এইগুলোকে যদি আমি না দেখাই, মানে আউটপুট মাপার আমার কাছে কোনো, মানে দেখো কিভাবে আমি আউটপুটটা দেখতে পাবো সেটা দেখো। যদি আমার এখানটায় ধরো বাল্ব লাগানো থাকে, দুটো ঘটনা করতে পারে, বাল্ব জ্বলবে, যদি 1 পরে বাল্ব জ্বলবে, যদি 0 পরে বাল্ব নিভে যাবে। তো ধরো এইটা জ্বলেছে, এই দুটো নিভে গেছে, এটা জ্বলেছে, তাহলে কত নম্বর হবে? ধরো Q3 অন, Q2, Q1, Q0 এটাও অন আছে, এটা দুটো অফ আছে। ধরো কল্পনা করো এই বাল্বটা জ্বলছে, দুটো বাল্ব অফ, এটা অন, তাহলে এটা আমার কত নম্বর? 9। এটাকে আমি এইভাবে লিখতে পারি 1001। তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে প্যারালেলি কি ডেটাটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এক ছটকায়। তাহলে আমরা দেখে বলে দিলো, ও আচ্ছা এখানে কত নম্বর স্টোর করা আছে? 001, which is equivalent to decimal number 9, decimal number 9। তার মানে আমি দেখো এই 4 বিটের রেজিস্টারে 9 স্টোর করে রেখেছি। 15 অবধি আমি স্টোর করতে পারবো, যে কোনো 15 অবধি নাম্বার, ফ্রম স্টার্টিং ফ্রম 0 to 50 আমি এই রেজিস্টারে স্টোর করতে পারবো। আর অ্যাট এ টাইম আমি দেখতে পাবো এইখানটায় কানেক্ট রয়েছে, আমি এগুলোকে মেজার করবো, আমি দেখে নেবো কি ডেটা স্টোর রয়েছে। তাই জন্য এটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালেল। এবার যদি আমি এই পার্টটা মুছে দিতাম, এই পার্টগুলো যদি মুছে দিতাম, তাহলে একমাত্র আমার নাম্বারটা দেখার উপায় কী থাকবে? হ্যাঁ না, হ্যাঁ বেটে পড়ো, যদি আমি এই পার্টটা মুছে দিতাম তাহলে আমার একমাত্র দেখার উপায় কি আছে? একমাত্র দেখার উপায় কি আছে? একমাত্র আমাকে এখানে চোখ রাখতে হবে। তাহলে প্রথমে আমি হয়তো দেখলাম 1, সেটাকে আমি লিখে রাখলাম, তারপর ডেটাটা কিভাবে শিফট হবে, তারপর এই ডেটাটাকে আমি এখানে দেখতে পাবো, পরের ব্লকে আমি দেখবো 0 মানে চলছে না, তারপর আবার দেখবো 0, তারপর আবার দেখবো 1। আমি এটাকে উল্টো করে লিখবো, যা যা দেখতে পাচ্ছি সেটাকে উল্টো করে লিখবো, তবে আমি বুঝতে পারবো আচ্ছা এখানটায় 1001 করছি। তো এইটা তখন কী টাইপ হয়ে যাবে? সিরিয়াল ইন সিরিয়াল আউট, মানে এই ওপরের স্ট্যান্ডগুলোকে আমি কেটে দিয়েছি, আমাকে শুধু একমাত্র এটাই একটাই আউটপুট রয়েছে, এখানে আমার চোখ রাখতে হবে। যেটা যে ডেটাটা এখানে আছে সেটাকে আমি আগে দেখতে পাবো, ক্লক যাওয়ার সাথে সাথে কী হবে, ডেটাটা শিফট হবে, এই ডেটাটা এখানে ঢুকবে, তখন আউটপুটে আমি আগেরটা দেখতে পাবো, তারপরে এইটা আবার এখান থেকে এখানে আসবে সেটা দেখতে পাবো, তারপর এটা। তো আমাকে টাইমের সাথে সাথে আমাকে আউটপুটটা দেখতে হবে, আমি একসাথে পুরো সংখ্যাটা দেখতে পাবো না। 1001 দেখলাম তবে আমি বুঝলাম যে আচ্ছা তাহলে এখানে আমি কত স্টোর ছিল, 1001, বুঝা গেল? তো এইটা হয়ে যাবে সিরিয়াল ইন সিরিয়াল আউট। এই দুপুরে ডিফারেন্স শিফটটা দেখাচ্ছি, নর্মালি এটা যেভাবে কানেক্ট রয়েছে এটা শিফট অটোমেটিক হবে, যত ক্লক পালস যাবে তত শিফট হবে, কিরকমভাবে চলো দেখাচ্ছি। তো দেখো এটা তো বোঝা গেল যে সিরিয়াল ইন সিরিয়াল আউট আর প্যারালেল সিরিয়াল ইন প্যারালেল আউট একই জিনিস, শুধু আমি ওপরে ডান্ডিগুলো দিচ্ছি কিনা তার সেটার উপর নির্ভর করছে। তো আমি নর্মালটা করি যেটা হচ্ছে আমাদের সিরিয়াল ইন প্যারালেল আউট, এইটাই আমাদের নর্মাল, এটাকেই আমরা ইউজ করছি। এখানে কিউবারগুলোর কাজ নেই, কারণ আমার এখানটায় শুধু ডেটা যেটা স্টোর রয়েছে সেটা নিয়ে কাজ। এবার ধরো আমি এখানটা এটা ট্রুথ টেবিলটাও ইম্পর্টেন্ট, ট্রুথ টেবিলটা এরকম হচ্ছে যে যখন ধরো ক্লক রয়েছে, যখন তোমার ক্লক রয়েছে তোমার ডেটাটা কিরকমভাবে যাচ্ছে দেখো, আর এখানটা আমি লিখে রাখছি কিউ3, কিউ2,
q1 q0, আর সামনে একটা d রয়েছে, সামনে একটা d আছে, আর এখানে ক্লক রয়েছে। এবার দেখো কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে। ক্লক যখন জিরো তখন সবগুলোই জিরো। এবার তুমি ডেটাটা যেটা ঢোকাতে চাইছো, কি ডেটা ঢোকাতে চাইছো? এই ডেটাটা 1001, যেটা হচ্ছে আমার 9। এই 9 সংখ্যাটাকে তুমি ঢোকাতে চাইছো, তার মানে তোমার আলটিমেটলি তোমার এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে 1। তো এই জিনিসটা তুমি এখানে ঢুকিয়ে দিতে চাইছো। তো কি হবে দেখো, স্টার্টিং এ যখন তোমার ক্লক পালসটা গেল, প্রথম ক্লক পালস গেল, তুমি সবার আগে কি করবে, লো, এটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর প্রথমটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট। তো তুমি আগে লাস্ট ওয়ানটাকে ঢোকাচ্ছ, ডিটা ওয়ান পেয়েছি, ডি যদি ওয়ান পায় তাহলে আমার কিউসি কত দেখাবে, ওয়ান। তাহলে প্রথম পালস যে আছে এখানে ক্লক পালস, আমি ক্লক জিরো, ক্লককে এখানে লিখলাম জিরো, তারপর ক্লক হলো ওয়ান, ওয়ান মানে হচ্ছে ফার্স্ট পালস, প্রথম পালসটা গেল ক্লকে, তখন তুমি ডি তে কত ঢোকালে, লোয়েস্ট বিটটা মানে ওয়ান ঢুকিয়েছো, ওয়ানটা এখানে গেল। কিউ থ্রি তখন কত হবে, না কিউ থ্রিটা পরের মোমেন্টে ওয়ান হবে, কারণ সেই মোমেন্ট অব্দি কিন্তু ইনপুট দিয়েছো, ক্লকটা সেই মোমেন্টে চালু হয়েছে, না ইনপুট দিলে তো কিউ থ্রিটা সঙ্গে সঙ্গে, হ্যাঁ ঠিক আছে, কিউ থ্রিটা ওয়ান হবে। এবার তুমি খেয়াল করো, কিউ থ্রিটা ওয়ান হয়েছে কিন্তু কিউ, এবার কিউ থ্রি ওয়ান হওয়া মানে এটাও কি ওয়ান হবে, হবে না, কেন, এটা তখনই কাজ করবে যখন আমার ক্লকটা পড়বে, ক্লকটা যখন পড়বে, ক্লকটা নেক্সট টাইম যখন চালু হবে তখন এই ওয়ানটা চেঞ্জ হবে। এবার তুমি করলে কি, সেকেন্ড পাস যখন ক্লকের গেল তখন তুমি ডিতে কি দিলে, পরের সিগনিফ বিটটা দিলে জিরো দিলে, ডিতে জিরো দিলে। আচ্ছা এবার কিউ থ্রিতে কত ছিল, ওয়ান ছিল, কিউ থ্রির ওয়ানটা এখন এই ডিতে ঢুকে যাবে, আর এই ডিতে ওয়ান হলে কিউ টুটা এখন কত হবে, ওয়ান, কিউটুটা পরের পালসে, সেকেন্ড পালসে কিউটুটা ওয়ান হয়ে গেল। কিন্তু এখন তুমি ডি তে কত দিয়েছো, জিরো, তাহলে কিউ থ্রি হয়ে যাবে জিরো। আর হ্যাঁ, পালস মানে হচ্ছে তোমার ক্লকটা চেঞ্জ হচ্ছে, ক্লক ওয়ান টু মানে আমার পালস সংখ্যা হচ্ছে, আমি তো টাইমিং ডায়াগ্রাম দেখাবো, যখন থ্রি দেবে তখন তুমি আবার, যখন থ্রি দিলে তখন ডি তে কত ঢোকালে, পরের জিরোটা, এখানে জিরো দাও, এখানেও আমার জিরো হয়ে যাবে, এই ওয়ানটা পাশে শিফট হয়ে যাবে, আর এই ওয়ানটা এখানে শিফট হবে, মানে এখানে ওয়ান, এখানে ওয়ান, সরি এখানে জিরো, এখানে ওয়ান। আর চার নম্বর যখন করবে, যখন চার হবে তখন কি হবে বলতো, ডি ওয়ান হবে, ডি ওয়ান হবে, ডি ওয়ান মানে কিউ থ্রিটা ওয়ান, কিউ টুটা জিরো, কিউ ওয়ানটা জিরো, কিউটা ওয়ান, মানে একবার করে পাশে চলতে থাকে, তো অটোমেটিক শিফট হচ্ছে, কিন্তু এখানে অটোমেটিক শিফট হচ্ছে, এটা বেশ বুঝতে পারবে, এটা টাইমিং ডায়াগ্রামটা দিয়ে, টাইমিং ডায়াগ্রামটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা বুঝলাম। হ্যাঁ ঠিক আছে, টাইমিং ডায়াগ্রামটা কিরাম হচ্ছে দেখে নাও, সবার আগে ক্লকটা রাখলাম, আচ্ছা এইখানটায় আমাকে, আমি ধরে নিচ্ছি যে ফ্লিপ ফ্লপটা যেটা আছে সেটা নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, মানে যখন ক্লকটা ওয়ান থেকে জিরো হবে তখনই একমাত্র ফ্লিপ ফ্লপটা কাজ করবে, তাহলে আমি এখানটা এরম অ্যাডো দিয়ে রাখলাম, মানে নেগেটিভ এজ। এবার তোমার ডিপেন্ড করছে তোমার ডি এর ভ্যালু, তো ডি যেটা আছে সেটাকে তোমার স্টার্টিং এ যখন ফার্স্ট, এটা হচ্ছে এক নম্বর পাস, দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাত নম্বর পাল সত্যি দিয়েছি। এবার প্রথমে তুমি ডিতে কত, তুমি এই নাম্বারটা ঢোকাতে চাইছো 1001, এই নাম্বারটা ঢোকাতে চাইছো, তো প্রথমে তুমি কি দেবে, ডিটাকে প্রথমে ওয়ান দেবে, তাহলে যখন তোমার এই ক্লক পালসটা পড়বে, তুমি ধরো এই পয়েন্টে ডিটাকে ওয়ান করে রেখেছো, তো যখনই তোমার ফার্স্ট ক্লক পালসটা পড়বে, খেয়াল করে দেখো তোমার এখানে কিউ থ্রি আছে, কিউ টু আছে, কিউ ওয়ান আছে, কিউ জিরো আছে, কিউ থ্রিটা কোথায় গিয়ে উঠবে বলো, আর কিউ থ্রিটা কোথায় গিয়ে উঠবে বলো তো, এই পয়েন্টে গিয়ে উঠবে, কিউ থ্রিটা ওয়ান হলো, কিন্তু এই জায়গাটায় কিউ টুটা কি হবে, কিউ টুটাও জিরো ছিল, সে কি ওয়ান হবে নাকি জিরোতেই থাকবে, দেখো
এই ক্ষেত্রে কিন্তু আমার এটা উঠলো ঠিকই, কিন্তু আমার যেহেতু মেমোরিতে এটা কিন্তু জিরোতেই ছিল, জিরোতেই থেকে যাবে। এবার এটা ওয়ান রয়েছে, এটা ওয়ান রয়ে থাকছে, সেকেন্ড ক্লক পালসে তুমি কি করলে এটাকে আবার জিরো করলে, জিরোটা দিলে, যখন এটা ক্যাফে জিরো হচ্ছে কি হলো, হ্যাঁ কিউটা জিরো হচ্ছে, ওটা বাড়ছে, কারণ এটা তোমার পরের ক্লকে বাড়বে, বেড়েছে এই জায়গাটায় গিয়ে, যখন আমার এটা ডাউন হলো তখন আমার কিউ টু টা বাড়বে, কিউ টু টা বাড়বে, আর এইটা কিন্তু এর সাথে থাকছে, এইটা চেঞ্জ হওয়া মানে এইটা চেঞ্জ হয়ে যাবে, কিউ থ্রিটা জিরো হবে, ভি জিরো হওয়ার মানে কিউ থ্রি জিরো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কিউ টু কত আছে দেখো, কিউ টু ওয়ান হয়েছে। থার্ড পালস যখন আসবে তখন কি হবে, থার্ড পালস যখন আসবে তখন তুমি পরেরটা দেবে, তখন তুমি জিরোই দিচ্ছ, ডি জিরোই দিচ্ছ, ডি জিরো থাকা মানে এই কিউ ও থ্রিটাও জিরোই থাকবে, কিন্তু তোমার এটা জিরো থাকলেও কিউ টু যেটা আছে সেটা জিরো, আর কিউ ওয়ান যেটা আছে, কিউ ওয়ানটা আমার কোথায় ওয়ান হবে বলতো, এই যে থার্ড পালসে গিয়ে ওয়ান হবে, থার্ড পালসে গিয়ে এটা ওয়ান হয়ে যাবে, একবার পর করে হবে আর। আর ফোর্থ পালসে তুমি আবার কি করছো, ফোর্থ পালসে তুমি ডি কে ওয়ান করছো, ডি ওয়ান হলে তোমার অবভিয়াসলি কিউ থ্রি ও ওয়ান হয়ে যাবে, কিউ থ্রি যদি ওয়ান হয় কিউ টুটা কি হবে, কিউ টুটা কিন্তু এখানে চেঞ্জ হবে না, কিউ টুটা জিরোই থাকবে, কিউ ওয়ানটা আমার জিরোই থাক, কিউ ওয়ানটা জিরো হয়ে যাবে এখানে, আর কিউ জিরোটা এখানে গিয়ে ওয়ান, মানে তুমি এটাকে এরকম ভাবে ভাবতে পারো, আগেরটা নেগেটিভদের সাথে তোমার এটা দেখো চেঞ্জ হচ্ছে, ডি যখন যখন ডি যখন চেঞ্জ হচ্ছে তুমি এটাকে ধরতে পারো, এক কাজ করো এটাকে এরাম করে দাও সুবিধা হবে, ডি ওয়ান আছে, তুমি দেখো এটা মনে রাখা সুবিধার জন্য, ডি এর সাথে সাথে কিউ থ্রি চেঞ্জ হচ্ছে, কিন্তু কিউ টুটা কখন চেঞ্জ হচ্ছে, যখন কিউ থ্রিটা ডাউন হচ্ছে তখন কিউ টুটা চেঞ্জ হচ্ছে, কিউ ওয়ানটা কখন চেঞ্জ হচ্ছে, যখন কিউ টু ডাউন হচ্ছে তখন কিউ ওয়ান চেঞ্জ হচ্ছে, আর যখন দেখো কিউ ওয়ান ডাউন হচ্ছে তখন কিউ জিরো চেঞ্জ হচ্ছে, এইভাবে তুমি জিনিসটাকে মাথায় রাখতে পারো, এটা হচ্ছে এক এক করে সিগনাল, এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে, দেখো ক্লক যখনই ডাউন হচ্ছে তখনই তুমি চেঞ্জ করছো ডি, ক্লক যখন ডাউন হচ্ছে তখন তুমি ডি কে চেঞ্জ করছো, কথার কথা ধরো তাহলে তুমি স্টার্টিংটা ধরো তুমি এখানে করেছো, তুমি ধরো যখন তোমার দেখো এইভাবে তুমি এটা বরঞ্চ বেস্ট পিকচার, যে যখন তোমার ডাউন হচ্ছে তখন তুমি এটাকে চেঞ্জ করছো, তখন ডি ওয়ানটা তাহলে কখন তুমি ওয়ান করলে, যখন ডি কে ওয়ান করলে, যখন তোমার প্রথম ক্লক পাসটা ডাউন হলো, এবার তুমি দেখো ডি এর সাথে সাথেই কিন্তু তোমার কিউটা চেঞ্জ হচ্ছে, কিউ থ্রি এটা আমি ধরে নিলাম, কিন্তু কিউ টু যেটা আছে সেটা তোমার কখন কখন চেঞ্জ হচ্ছে, সেটা তোমার চেঞ্জ হচ্ছে যখন তোমার কিউ আগেরটা যখন ডাউন হচ্ছে তখন কিউটা চেঞ্জ হচ্ছে, তাই তাই দেখো এটা যখন ডাউন হচ্ছে তখন এটা উঠলো, আর এটা আর এটা যখন ডাউন হবে তখন এটা আমি তোমাকে বলে দিচ্ছি, এটা ট্রুথ টেবিলটা মাথায় রাখবে, ট্রুথ টেবিল থেকে টাইমিং ডায়াগ্রাম বানাবে, এটা একটুখানি ঘুরিয়ে যায়, ট্রুথ টেবিলটা মাথায় রাখবে, ট্রুথ টেবিল এটার মাথায় ডায়, ট্রুথ টেবিলটা করা ইজি, এটার ক্ষেত্রে তুমি ধরো এটাকে লিখলে ক্লক ডি থ্রি একটা করে সিফট হবে কিউ ওয়ান কিউ থ্রি, এবার তুমি এটাকে জিরো রাখলে তখন এখানটায় আমার যা আছে সবগুলোই জিরো করে দাও, এবার জিরো তখন তুমি ওয়ান, তুমি কোন সংখ্যাটা ঢোকাতে চাইছো সেটা খেয়াল রাখবে, ধরো তুমি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ানকে ঢোকাতে চাইছো, তুমি সবসময় লোয়েস্ট দিয়ে স্টার্ট করবে আর হাইয়েস্টে যাবে, তাহলে ওয়ান এগুলো সব জিরোই থাকবে, পরের মোমেন্টে সরি এটা ওয়ান হবে, ওয়ান ওয়ান পরের মোমেন্টে এটা ওয়ান সেকেন্ড পালস, তখন এই ওয়ানটাই একবারে সিফট হবে, আর তুমি সেকেন্ডটাকে এখানে ঢোকাবে জিরো, এটা জিরোই থাকবে,
তারপর এখানে 3 যখন হবে তখন এখানে 0 ঢোকালে এই 1 টা শিফট হয়ে এখানে যাবে এই এই 1 এই 1 টা শিফট হয়ে এখানে যাবে এই 0 টা শিফট হয়ে এখানে আসবে মানে এই রকমভাবে চেঞ্জটা বাকি এইটা এই ভাবে চেঞ্জটা করবে 4 নম্বর পালসে তুমি এখানে 1 ঢোকাচ্ছ তাহলে এখানে 0 এখানে 0 এখানে 1 আর এখানে 0 5 নম্বর পালসে গিয়ে তোমার জিনিসটা পুরো চেঞ্জ হবে ধর এখানে 0 রাখলাম 10 জিরো এই দেখো তোমার ডেটাটাই হবে এবার যখন টাইমিং ডায়াগ্রাম আসবে ঠিক আছে ধরো তোমাকে এটা দিয়েছে দেখো ট্রুথ টেবিলটা তো বানানো সহজ আছে টাইমিং ডায়াগ্রামটা আঁকার সময় তুমি এই পিকচারটা দেখে সেই হিসাবে টাইমিং ডায়াগ্রাম তো যেমন ধরো তুমি ক্লকটা সব সময় ক্লকটা এরকম করেছো 1 2 3 সে ডিটা দেখো 1 নম্বর পালসে এক নম্বর পালসে ডি যেটা আছে সেটা আমার 1 হয়েছে দুই না আর Q3টা কি ছিল এটা হচ্ছে আমার 1 নম্বর এটা 0 পালস এটা 1 নম্বর পালস এটা দুই নম্বর পালসে ডি এর ভ্যালু 0 তো যখন এই দুই নম্বর পালস আচ্ছা এই পালস গুলো কখন করবে যখন তোমার ডাউন হচ্ছে তো এইখানটা তুমি ডি কে আবার 0 করবে দুই নম্বরে ডি কে 0 করবে দুই নম্বর পালস আর দুই নম্বর পালসে Q3 1 নম্বর পালস যেটা ছিল 1 নম্বর পালসে কিউ কত 1 নম্বর পালসে কিউ 0 তাহলে 1 নম্বর পালসে Q3 কে 0ই লাগবে এটা হচ্ছে 0 1 2 2 নম্বর পালসে কি Q3 1 হয়েছে তারপরে 2 নম্বর পালস যখন যাবে তখন Q3 কে 1 আর এইটা আবার দেখো এটা 0 থাকে মানে এইভাবে দেখে দেখে তোমাকে বানাতে হবে Q4 যেটা আছে Q4টা দেখো 1 নম্বর পালসে Q4 না Q2 Q2টাকে তুমি দেখো 1 নম্বর পালসে 0 2 নম্বর পালসে 0 3 নম্বর পালসে কি অ্যাড হয়েছে মানে এইখানটায় এখানে গিয়ে Q3টা অ্যাড হবে আচ্ছা 3 নম্বর পালসে আমার Q3 কি থাকছে 3 নম্বর পালস 0 1 2 3 Q3 0 আছে তারপর 3 নম্বর পালসে গিয়ে Q3টা নেমে যাবে এইভাবে তুমি আগে ট্রুথ টেবিলটা করবে তারপর ডায়াগ্রামটা বানাবে কারণ এই ক্ষেত্রে তোমার শিফট রেজিস্টারের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা তোমাদের বানানো সহজ তুমি জানো যে জাস্ট এরকম ভাবে সংখ্যাটা শিফট হতে থাকে শিফট কেন হবে কারণ কানেক্ট হয়ে রয়েছে আর ক্লক যখন পাবে তখনই একমাত্র চেঞ্জটা হবে আর ক্লক তো চেঞ্জ হচ্ছে আর আমি এখানে ধরে নিতে হবে যে ক্লকটা হচ্ছে নেগেটিভ এজ যখন ক্লকটা উপর থেকে নিচে যাবে তখনই চেঞ্জটা হবে তো সবসময় কিন্তু চেঞ্জ হবে তো ধরো একবার প্রথমটা চেঞ্জ হয়ে যাবে তারপর ইনপুটটা চেঞ্জ হলেও কিন্তু ক্লক চেঞ্জ হচ্ছে এটা খেয়াল রাখতে হবে তো মাথায় রাখবে শিফট রেজিস্টার খুবই ইম্পর্টেন্ট এইটা যদি দেয় এটা দিলে শিফট রেজিস্টারের ব্যাপারে দেখবে গল্প লেখা রয়েছে ডায়াগ্রামটা দেবে 5 বিট ডায়াগ্রাম ট্রুথ টেবিল আগে আসবে যদি টাইমিং ডায়াগ্রাম বানাতে দেয় আগে ট্রুথ টেবিল আসবে ট্রুথ টেবিল আগে সেইটা দেখে দেখে তুমি পালসটা লিখে রাখবে জিরোথ পালস ওয়ান পালস সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবার এটা দেখে কিরাম চেঞ্জ হচ্ছে সেটা দেখে টাইমিং ডায়াগ্রাম কারণ এখানে আগে টাইমিং ডায়াগ্রাম আঁকাটা মুশকিল এইটা করা বরঞ্চ সহজ ঠিক আছে তোমাদের একটু কাজ দিচ্ছি তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো রেজিস্টার অ্যান্ড কাউন্টারের পিডিএফটা তোমরা করবে কি রেজিস্টার যেটা আছে আরো কটা রেজিস্টারের ব্যাপারে দেখবে ছবি দেওয়া রয়েছে ওই রেজিস্টারগুলো একটু প্র্যাকটিস করবে ছবিটা দেখবে আর প্র্যাকটিস করবে একটা আছে যেটা হচ্ছে পিসো যেটা আছে পিসোটা হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে পিসোটা আমি বা পিসোটা বলে দেবো পিসোটা ওটাই আছে ছোট্ট পিসোটা একটু আমি বলে দিই তাহলে শেষ করে তাহলে এখানে তো পাঁচটা পালসের পরে কি আমি একসাথে বিয়েটা করব হ্যাঁ এটাই ব্যাপার তোমার শিফট রেজিস্টারে এটাই সমস্যা যে তোমাকে ডেটাটাকে একটা একটা করে শিফট করতে হচ্ছে তবে তুমি 4টি বিট 5 নম্বর পালস যাওয়ার পর তুমি 4টি বিট গোটা স্টোর তার আগে কিন্তু হবে মানে স্টোর হতে টাইম লাগে প্যারালালি দেখো তখন 5টা পালসের পরে কি দেখতে হ্যাঁ তখন তুমি ফুল ডেটাটা ঢুকেছে সেটা দেখতে আচ্ছা প্যারালাল ইন সিরিয়াল আউট কি রকম হবে বলো তো তুমি একসাথে ডেটাটাকে ঢোকাতে পারো মানে ইনপুটটাকে তোমার আমি সিপোটা দেখালাম তো সিপো সবগুলো যেটা আছে তুমি ওই দান্ডিগুলোকে তুমি ইনপুটের সাথে অ্যাড করে দাও সেটা এগুলো পিছনে আর আউটপুটগুলো ডাইরেক্ট যাবে আউটপুটের সাথে কোনো ডান্ডি থাকবে দেখবে পিডিএফ আউটপুটগুলো একটার আউটপুট পরে ইনপুটে যাবে কিন্তু সব ইনপুটের সাথে মানে দেখাচ্ছি একটা জিনিস তোমায় দেখিয়ে দিই এটা কোন এই পার্টটা শেষ হয়ে যাবে পিসো যেটা আছে সেটা এরকম হবে
ইনপুট গুলো যেগুলো আছে ইনপুট ইনপুট যেগুলো আছে প্রশ্নটা কোথায় আছে প্রত্যেক ইনপুট গুলো যেগুলো আছে সেটা এরকম ভাবে আর পরের ইনপুটটা এইভাবে কানেক্ট থাকবে একটা নট গেট সরি একটা এন্ড গেট এই আউটপুট যেটা আছে একটা এখানে এন্ড গেট ঢুকিয়েছি পাশে আরেকটা এন্ড গেট ঢুকিয়েছি এই দুটো এন্ড গেট একটা নট একটা অর গেটের মধ্যে দিয়ে একটা অর গেটের মধ্যে দিয়ে যাবে এই অর গেটটা আমার কি হবে পরের ইনপুটে এটা এন্ড দুটো এন্ড আর একটা অর এবার দেখো এই এন্ড যেটা রয়েছে এটা আমার এই পয়েন্টের সাথে লাগানো আর এইখানটায় সরি এইটার সাথে আমার এখানে ধরো ডেটা ওয়ানটা রয়েছে ডেটা ওয়ান আর এখানটায় তোমার সেকেন্ড ডেটা ডেটা জিরোটা দেওয়া রয়েছে আর এইখানে যেটা রয়েছে সেটা আমার জিরো লাগিয়েছে এবার দেখো কিভাবে জিনিসটা কাজ করছে তোমার ধরো তুমি ডি ওয়ান আর ডি জিরোটাকে তুমি এর মধ্যে ঢোকাতে চাইছো ডি সে তুমি এগারো ওয়ান ওয়ান দ্যাট ইজ থ্রি ওয়ান ওয়ান বা থ্রি সংখ্যাকে তুমি এখানে ঢোকাতে চাইছো তো তুমি এখানে ডাইরেক্ট দিতে পারবে কিভাবে দেবে দেখো তোমার ডি দুটো ইনপুট কিন্তু খোলা রয়েছে কিন্তু তুমি ডেটাটা কি করবে লোড করতে চাইছো তো তোমাকে এখানে জিরো লোড বার মিন্স তোমার জিরোতে লোড হবে তাহলে তোমাকে এখানে জিরো দিতে হবে এখানে যখন জিরো দিলে এখানে যেহেতু নট গেট করা রয়েছে উপরের লাইনটা অটোমেটিক ওয়ান হয়ে গেল উপরের লাইনটা ওয়ান হওয়া মানে এখানে যে এন্ড গেট আছে সেটা ওয়ান হয়ে গেল এবার এখানে এন্ড গেট ওয়ান দেওয়া থাকা মানে কি তুমি ডি জিরো যা দেবে সেটাই তোমার এইখানটায় আসবে প্রথম এন্ড গেটের আউটপুট ডি জিরোকে জিরো দিলে এখানে জিরো পাবে ডি জিরোকে ওয়ান দিলে এখানে ওয়ান পাবে মানে তুমি মোদ্দা কথা এখানে ডি জিরোই পাচ্ছ যদি এখানটায় ওয়ান থাকে আর খেয়াল করো এই এই নিচের লাইনটা তো জিরো তার মানে এই এন্ড গেটটা জিরো হয়ে গেল এইটা জিরো মানে যাই হোক না কেন তুমি এটা জিরোই পাবে জিরো থাকা মানে তুমি অ্যান্ড গেটের আউটপুট জিরোই পাবে দুটো অ্যান্ড গেট তাহলে ডি জিরো আর জিরো দুটোর জন্য যদি অর হয় তুমি এখানে ডি জিরোই পাবে অর গেট তারপরে আলটিমেটলি তুমি ডি জিরোতে যে ভ্যালুটা দিচ্ছ সেটা তোমার এখানে ঢুকে যাচ্ছে জিরো দিলে জিরো ওয়ান দিলে ওয়ান তারপরে যখন তুমি এখানে জিরো দিলে তখন লোড বার তো মানে জিরো দেওয়া মানে লোড হলো ডেটাটাকে তুমি লোড করতে পারো এবার তুমি চাইছো ডেটাটা শিফট করুক কিরকম ভাবে শিফট করুক এই ওয়ানটা এখানে আসুক আর এই ওয়ানটা বাইরে বেরিয়ে যাক মানে ডি ওয়ানের যে ওয়ানটা আছে সেটা বাইরে বেরিয়ে যাক আর সে তুমি ডি জিরোতে তুমি ধরো তুমি এটা জিরো ওয়ান দিয়েছিলে কথা কথা মানে ডি ওয়ানে তুমি জিরো দিয়েছিলে তুমি চাইছো এই জিরোটা এর ধরে আর এই ওয়ানটা যেটা এখানে আছে সেটা বাইরে বেরিয়ে যাক তখন তুমি চাইছো কি শিফট করুক এটা তখন তোমাকে কি করতে হবে এইখানটায় ওয়ান দিতে হবে কারণ শিফট ওয়ান যখন দেবে তখন শিফট হবে লোড বার মানে জিরো দিলে লোড হবে ওয়ান দিলে শিফট হবে তো এখানে ওয়ান দিলে এখানে অটোমেটিক শিফট হয়ে গেল এবার এখানে শিফট এই ওপরটা জিরো হওয়ার ফলে কি হলো দেখো এই ওপরের লাইনটা জিরো হওয়া মানে আর এটা জিরো দেবে না এই লাইনটা জিরো আর এখানটায় ওয়ান হয়ে গেছে এখানটায় ওয়ান হওয়া মানে এই লাইনটায় ওয়ান হওয়া মানে তোমার এই আউটপুট এটার যে আউটপুট ছিল সেটা এখন চলে আসবে মানে কিউ যেটা আছে সেটা এখানে চলে আসবে তার মানে আলটিমেটলি এখানে কিউ আর এখানটায় এই ভ্যালুটা চলে আসবে তার মানে কি হলো শিফট
আর এটার আগের ভ্যালুটা অবিয়াসলি বাইরে দিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার 2 বিট পিসোড রেজিস্টার, এটাই দেখবে পিডিএফ এর মধ্যে দেওয়া রয়েছে 4 বিট। ঠিক আছে, তো আর তাহলে এইটারই কপিগুলো আর দুটো আর ওইটা এই জিনিসটা থাকতে হবে, স্টার্টিংটাই থাকবে না, বাকি তিনটাতে এই জিনিসটা থাকবে। ব্যাস, বোঝা গেল? তো রেজিস্টারটা অবধি তোমরা একটুখানি দেখে এসো। আর তাহলে নেক্সট আমার যেটা আছে, আর আরেকটা যে প্যারালিঙ্গিক প্যারালেলার, সেটা এরকম ভাবে চৈতন্যের মতো লাগিয়ে থাকবে, মানে দুটো হাতি ওটার কোনো কাজ না, এখান থেকে দাও এখান থেকে ওটা গেল, ওটার সাথে কানেক্টেড না, ওই জন্য ওটাকে বলা হয় স্টোরেজ রেজিস্টার, শিফটিং এর কোনো কেস। তো এটা হয়ে গেল আমাদের রেজিস্টারটা। আর নেক্সট দিন তাহলে কাউন্টার করিয়ে তারপর তোমাদের যদি পারা যায় ICT-5 টাইমারটা করাবো। আর শুক্রবার দিন ক্লাস হচ্ছে, শুক্রবার দিন ইয়ে করাবো, কি বলে ম্যাথটা করাবো।